आया, स्टार्ट हुआ। हाँ या हेलो वेलकाम। सकाल सकाल चले एसेছি আবার তোমাদের সাথে, আবার একটু আড্ডা, একটু গল্প, একটু গুড মর্নিং। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। সব কিরকম রয়েছো? গরমের মধ্যে, প্রচন্ড গরম, প্রচন্ড তাপ, হিটের মধ্যে রয়েছো তো? ভালো তো? সব কি খবর একবার দেখে নি টুক করে, সব কিরকম কি চলছে? হাই হাই হাই। তো সব ঠিকঠাক? তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করবো পড়াশোনা ভালোই চলছে, সাবজেক্ট ঠিকঠাক রয়েছে তো? কই বাকিরা কই? তাড়াতাড়ি চলে এসো, শুরু করবো। আজকে আমরা তিনটে চ্যাপ্টারের ক্লাস করব। কি কি রয়েছে আমাদের কাছে? প্ল্যান্ট কিংডম থাকবে, তার সঙ্গে সঙ্গে আমরা করবো আজকে মরফোলজি, অ্যানাটমি, তিনটে চ্যাপ্টার করব। গুড মর্নিং, গুড মর্নিং সায়ন, অচিন, আর কে রয়েছে? রামচন্দ্রন, গুড মর্নিং সবাইকে। তো রেডি? তো ফার্স্ট আমরা আজকে স্টার্ট করতে চলেছি ফার্স্ট ক্লাস আমাদের প্ল্যান্ট কিংডম নিয়ে, কারণ প্ল্যান্ট কিংডমের ক্লাসটা আগের যে ইয়েটা ছিল সেখানে আমাদের করানো হয়নি, সেখানে আমাদের মিস হয়েছিল কারণ টাইম ক্রাঞ্চ ছিল। ওকে, তো আজকে স্টার্ট করব আমাদের ক্লাস। তো কই বাকিরা? একটুখানি দেখে নি, সব চলে আসো, একটুখানি ওয়েট করে যাই বাকিদের জন্য। তো চলে এলি, আমরা স্টার্ট করে নেব। চলে এলেই আমরা স্টার্ট করে নেব। সবার খেয়াল রাখো, প্রচন্ড বাইরে কিন্তু গরম, ঠিক আছে? বাইরে পুরো 41 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার চলছে। জল খাও বেশি করে, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো। পরীক্ষা, প্রশ্ন, পর্ব, উত্তর সব আমাদের সাথে হবে, কোনো চাপ নেই, কোনো কিছু নেই। নিজের খেয়ালটা আগে রাখো, ওটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যালো হ্যালো, পিওয়াইকিউ এখানেই দেখ, তোদেরকে করাচ্ছি আমি পিওয়াইকিউ গুলো, ঠিক আছে? যে কোয়েশ্চেন গুলো করাচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আমি তোদেরকে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তার সঙ্গে যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা সেগুলো প্রত্যেকটাই কভার আপ করে দিচ্ছি। আর কোয়েশ্চেন মানে কি শুধু কোয়েশ্চেন ডিসকাশন হয় তা তো হয় না, একটু তার সঙ্গে অ্যানালাইসিসও হয়ে যায়, তাই না? যারা ক্লাস করিস তারা জানিস তো। হ্যালো, গুড মর্নিং। ওকে, তাহলে শুরু করি, চলো স্টার্ট করা যাক আজকের আমাদের ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা দেখে নিচ্ছি কি কি কোয়েশ্চেন্স থাকছে। না ভালো আছি, ভালো আছি মামুন। আবার আজকেও দেখবো কিন্তু, আজকেও তোদের সবার এনগেজমেন্ট, সবার ইনভলভমেন্ট আমার চাই। সকাল সকাল এসছি মানে যে একটু ঘুমিয়ে থেকে উঠে ল্যাদ ট্যাদ খাবো তা কিন্তু নয়, ঠিক আছে? একদম রেডি, ফোকাস হয়ে বসে পড়। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কাছে কি রয়েছে? প্ল্যান্ট কিংডম থেকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের ফার্স্ট যে সিরিজটা হবে, তিনটে সিরিজ আমরা করবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্ল্যান্ট কিংডম থেকে কোয়েশ্চেন। আগের দিনের মতো অত লেন্দি টাইম নেব না, ছোট টাইমের মধ্যে, কারণ অনেকগুলো কোয়েশ্চেন আমাদেরকে কভার করতে হবে আজকে। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে দেখ, Floridian starch has structure similar to Floridian starch যার সাথে সিমিলার স্ট্রাকচার দেখতে পাই, কোথায় দেখতে পাচ্ছি? পোল, পোল হ্যাঁ করাবো, কোনো চিন্তা নেই রে, পোল করাবো। এই দুটো তিনটে ক্লাস একটু করে নিতে দে, তারপর আমি তোদের যখন দেখবো সিস্টেম বা সেট আপ সব ঠিকঠাক হয়ে গেছে, পোলিংও করাবো, লাইভ চ্যাট ডিসকাশন হবে, যা প্রবলেম থাকবে সব হবে, চাপ কিচ্ছু নেই, সব হবে। আছি, সঙ্গে আছি বস, ঠিক আছে? বাংলাতেই তো বলি আমি, কোন দিন আমি ইংরাজিতে বলেছি? কোশ্চেন্স গুলো থাকবে ইংরাজিতে, কারণ কোশ্চেন গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবি ইংলিশেই। ইংলিশে অ্যাটেন্ড করলে কি হবে? ব্যাপার জায়গাগুলো ক্লিয়ার হতে শুরু করবে, জায়গাগুলো অনেক পরিষ্কার হতে শুরু করবে, ইজি হবে। এনসিআরটি রিডিংটাও দেখবি ইজি হবে। এনসিআরটির বাংলা ভার্সন পাওয়া যায়, ঠিক আছে? এনসিআরটির বাংলা ভার্সনও পাওয়া যায়, কিন্তু চেষ্টা করবি এনসিআরটিটা যেটা আমাদের বই, সেই বইটা থেকেই ফলো করার, ওতে আমাদের সুবিধা হবে। ওকে, চলো শুরু হয়ে গেছে। মামুন আবার আগের দিনের মতো শুরু করেছে আমাদের অ্যান্সার দেওয়া। চলো কি রয়েছে? সায়ন দে বলছে সি, মামুন বলছে 3। দেখ ফ্লোরিডিয়ান স্টার্চ আমরা কোথায় দেখতে পাই? ফ্লোরিডিয়ান স্টার্চ আমাদের কাছে রয়েছে পিওফাইসি গ্রুপের যে ফাঙ্গাস, তার মধ্যে, সরি ফাঙ্গাস বলছি, অ্যালগির মধ্যে দেখতে পাবো, তাই তো? পিওফাইসি গ্রুপের অ্যালগির মধ্যে দেখতে পাচ্ছি, মানে ব্রাউন অ্যালগি, ক্লিয়ার? এখানে आंसर দিয়েছে যোগেশ ঘোষ কারেক্ট রয়েছে তোমার आंसरটা দেখো একটুখানি অ্যানালাইজ কর জায়গাগুলো কি রয়েছে দেখ স্টার্চ এন্ড সেলুলোজ কোথায় দেখতে পাবো না গ্রিন অ্যালগির ক্ষেত্রে আমার রয়েছে স্টার্চ এন্ড সেলুলোজ বাকিটা দেখ ম্যানিটল এন্ড ল্যামারিন আমরা পড়েছিলাম কোথায় ম্যানিটল এন্ড ল্যামারিন এটা রয়েছে কোথায় রেড অ্যালগিতে তাহলে এটা আর এটা বাদ হয়ে গেল স্টার্চ এন্ড সেলুলোজটা গ্রিন ড্যাশ ঢুকে গেল তাহলে আমার কাছে কি রয়েছে দেখ অ্যামাইলোপেকটিন এন্ড গ্লাইকোজেন এটাই হয়ে যাচ্ছে আমার কাছে কারেক্ট ক্লিয়ার তো ফ্লোরিডিয়ান স্টার্চ হ্যাজ স্ট্রাকচার সিমিলার টু দা অ্যামাইলোপেকটিন এন্ড গ্লাইকোজেন ওকে সবার জন্য হবে হবে প্রত্যেকটা সাবজেক্টেই হবে কোনো চাপ নেই প্রত্যেকটা টপিকেই হবে নেক্সট কোশ্চেন which of the following pairs is of unicellular algae ঠিক আছে which of the following pairs is of unicellular algae এর মধ্যে unicellular algae pair কোনটা রয়েছে ওকে চলো দেখে নাও যাক নেক্সট आंसर দিচ্ছিস নাকি তার আগেরটা ইউনিসেলুলার অ্যালগি ওকে দেখ কি রয়েছে ল্যামিনেরিয়া এন্ড সার্গাসম প্রথমে রয়েছে তারপর রয়েছে জিলেডিয়াম এন্ড গ্রাসিলিস এই দুটো তো আমার হবেই না প্রথমেই আমি ধরে নিতে পারি কারণ এই দুটো রেড এন্ড ব্রাউন অ্যালগি কে নিয়ে বলা হয়েছে রেড এন্ড ব্রাউন অ্যালগি কখনো ইউনিসেলুলার নয় মাল্টিসেলুলার তাহলে ফার্স্টই আমার এই দুটো বাদ হয়ে যাচ্ছে তার কারণ কি রেড এন্ড ब्राउन एल्गी क्लियर তারপর কি রয়েছে দেখ অ্যানাবিনা এন্ড ভলভক্স তো এখানে ভলভক্স আমার কলোনি ফর্ম করে ওকে কলোনিয়াল অ্যালগি তাহলে কি পড়ে রয়েছে ক্লোরেল্লা এন্ড স্পিরুলিনা এক্স্যাক্টলি কারেক্ট आंसर আসা স্টার্ট করে দিয়েছে কারা কারা রয়েছে আমার চিন্তিতা রয়েছে তারপর জামাত রয়েছে তারপর কে রয়েছে রাজশ্রী রয়েছে ঠিক আছে সায়ন রয়েছে তনিমা নস্কর রয়েছে ঠিক আছে এদের প্রত্যেকে কারেক্ট রয়েছে কারেক্ট অ্যানসার দিচ্ছে কি ক্লোরেল্লা এন্ড স্পিরুলিনা ওকে কবে আসছে দেখে নে নিট 2020 কোশ্চেন যতগুলো কোশ্চেন সব কোশ্চেনগুলোর পাশে এখানে দেখবি সালগুলো লেখা রয়েছে তাহলেই বুঝতে পারবি কি করানো হচ্ছে এখানে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক নেক্সট কোশ্চেন অ্যান এক্সাম্পল অফ কলোনিয়াল এ বাবা আগেরটাতেই আমি বলে দিলাম কলোনিয়াল অ্যালগি কার থাকে কে রয়েছে দেখি an example of colonial algae is আগেরটাতেই আমি বলে দিয়েছি তো কি হবে এর অ্যানসারটা খুব সহজ ভলভক্স ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা ক্লোরেল্লা তো এর মধ্যে কলোনি ফর্ম করে কে আমরা জানি নিশ্চয়ই জানি কলোনি ফর্ম করে কে না আমার কাছে ভলভক্স আমার কাছে কলোনি ফর্ম করে ওকে কলোনিয়াল অ্যালগি colonial algae clear সহজ একদম কারেক্ট आंसर আসছে কে রে দিচ্ছে তনিমা মামুন রাজশ্রী সায়ন শুভম ঘোষ হ্যাঁ ঠিক আছে মামুন বুঝেছি চলো একদম ঠিকঠাক যাচ্ছে ঠিকঠাক হচ্ছে চলুক এইভাবেই চলবে প্রত্যেকটা এটা দেখে নে 2017 এর কোশ্চেন সহজ প্রশ্ন করে দেখ নেক্সট which one of the following statement is wrong এর মধ্যে কোনটা রং আমাকে দেখতে হবে কি রয়েছে দেখ algae increase the level of dissolved oxygen increase ওকে আমার কি বলছে দেখ algae increase the level of dissolved oxygen in the immediate environment ওকে এক নম্বর তারপর বলছে দেখ algin is obtained from red algae and carrageen কি বলছে দেখ algin is obtained from red algae and carrageen is obtained from brown algae কি এটা ঠিক আছে বল agar is obtained from gelidium and gracilaria laminaria and sargassum is used as a food correct আছে এটা চলো দেখে নেওয়া যাক তারপরেরটা কি রয়েছে algae increase the level of dissolved oxygen in the immediate environment বোঝার চেষ্টা কর immediate মানে close environment এর কথা বলছে algal bloom এর কথা কিন্তু বলেনি algae increase the level of dissolved oxygen in the immediate মানে close environment এর কথা বলছে ওকে algin is obtained from red algae বলছে algin পাওয়া যায় নাকি red algae থেকে আর কি বলছে carrageen পাওয়া যাচ্ছে brown algae থেকে ভালো করে ভাব এই দুটো দেখ উল্টে দেওয়া রয়েছে উল্টে দেওয়া রয়েছে। অ্যালজিন এই পাওয়া যায় কোথা থেকে? অ্যালজিন পাওয়া যায় হচ্ছে আমার ব্রাউন অ্যালগি থেকে, আর কারাজিন পাওয়া যায় হচ্ছে আমার রেড অ্যালগি থেকে। অ্যালজিন আর কারাজিনটা আমার উল্টে দেওয়া রয়েছে। তো অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে আমাদের কাছে কারেক্ট। কে কে দিচ্ছিস কারেক্ট রয়েছে? ওকে, ইন্দ্রজিৎ বলছে কারেক্ট। সায়ন, তারপর রয়েছে সাইদা, এক্স্যাক্টলি। সৌভিক মল্লিক কারেক্ট রয়েছে। রাজশ্রী একদম কারেক্ট আছে। তনিমা, ইয়েস। ওকে, ঠিক আছে, একদম কোনো প্রবলেম নেই। তো নেক্সট কোশ্চেনে চল। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং? এর মধ্যে আবার কোনটা রং তোকে খুঁজে বার করতে হবে। তো কি কি কোশ্চেন রয়েছে দেখে নি। কোশ্চেনটা কি রয়েছে দেখি। ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলিনা আর ইউজড অ্যাজ স্পেস ফুড। এদেরকে নাকি আমরা স্পেস ফুড, মানে যারা স্পেসে যায় তারা খাবার হিসাবে কি নিচ্ছে? ক্লোরেল্লা স্পিরুলিনাকে। এটা কি রং? না, এটা রং নয়, কারণ সিঙ্গেল সেল প্রোটিন আমরা কোত্থেকে পাই ভাই? ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলিনা থেকেই, তাই তো? ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলিনা থেকেই আমরা সিঙ্গেল সেল প্রোটিন পেয়ে থাকি। তারপর কি রয়েছে দেখ, ম্যানিটল ইজ স্টোরড ফুড ইন রোডোফাইসি, মানে রেড অ্যালগির মধ্যে বলছে নাকি ম্যানিটল স্টোরড ফুড। ওকে, ম্যানিটল নাকি স্টোরড ফুড কার মধ্যে? রোডোফাইসির মধ্যে বলছে। তারপর অ্যালজিন অ্যান্ড কারাজিন আর আ প্রোডাক্ট অফ অ্যালগি। অ্যালজিন আর কারাজিন এরা হচ্ছে কি প্রোডাক্ট অফ অ্যালগি। agar agar is obtained from gelidium and gracilaria. agar agar দিয়ে আমরা কি ইউজ করি জানিস? এক্স্যাক্টলি। কে দিছে অ্যানসারটা? কার রয়েছে? শীর্ষেন্দু কারেক্ট অ্যানসার রয়েছে। ওকে, ম্যানিটলকে আমরা রেড অ্যালগি থেকে পাই না, আমরা ফ্লোরিডিয়ান স্টার্চকে পাই হচ্ছে রেড অ্যালগি থেকে। ক্লিয়ার? ফ্লোরিডিয়ান স্টার্চ ইন রেড অ্যালগি। ক্লিয়ার? কারেক্ট রয়েছে। তাহলে ম্যানিটল এটা হচ্ছে আমার কাছে কি রং। 2015 এ এক্সামিনেশন ক্যান্সেল হয়ে গেছিল যেটার, সেটার কোশ্চেন, 2015 এর কোশ্চেন। ক্লিয়ার? তো এইরকম টাইপের কোশ্চেনসগুলো তো আমাদের প্র্যাকটিস হচ্ছে, রোজই তো প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, জানিস তোরা, তোদের কাছে একদিন জুলজি আসছে, একদিন বটনি আসছে, তাহলে এই যে প্র্যাকটিস করা, এই কোশ্চেনগুলোকে ফোকাস কর, যে এক্সামই দিতে যা না কেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখানেই যাবি, বায়োলজি থাকবেই, প্ল্যান্ট কিংডম থাকবেই, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থাকবেই। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো করতে হবে, এই চ্যাপ্টারগুলো আমাকে করতেই হবে, সে আমি যে কোনো এক্সাম দিতে যাই না কেন। তো যেখান থেকেই পারবি সব থেকে হার্ডেস্ট লেভেল অফ কোশ্চেনটাকে প্র্যাকটিস করার চেষ্টা কর, তাহলে ইজিগুলো আরামসে হয়ে যাবে। যারা আগের দিন আমি কমেন্টে দেখছিলাম 2-4 জন বলছে ANM GNM বা জেনপাসের জন্য একটা কোর্স স্টার্ট করতে। তো ANM GNM জেনপাসের জন্য আপাতত ইমিডিয়েট ইয়ারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছিস তারা এইখান থেকে স্টার্ট কর। ঠিক আছে, দেরি করিস না, টাইম নেই। তো ইমিডিয়েট ইয়ারের জন্য শুরু করে দে পড়াশোনা করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মেল গ্যামেটস আর ফ্লাজেলেটেড ইন। মেল গ্যামেটস কার বলছে? না, মেল গ্যামেটস আর ফ্লাজেলেটেড, ফ্লাজেলা যুক্ত কার মধ্যে? রয়েছে একটোকার্পাস, স্পাইরোগাইরা, পলিসাইফোনিয়া, আর একটা রয়েছে অ্যানাবিনা। ওকে, তো কার মধ্যে আমি মেল গ্যামেটসকে ফ্লাজেলেটেড দেখতে পাবো? কি কি রয়েছে দেখ, একটোকার্পাস, স্পাইরোগাইরা, পলিসাইফোনিয়া আর অ্যানাবিনা। অ্যান্সার কোনটা হবে? 6, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার কোনটা হবে? ওকে, চলো দেখি, সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। অ্যানাবিনা আমার বিজিএ, ঠিক আছে। পলিসাইফোনিয়া হচ্ছে আমার অ্যালগির মধ্যে পড়ছে রেড অ্যালগি, স্পাইরোগাইরা গ্রিন অ্যালগি, একটোকার্পাস ব্রাউন অ্যালগি। বল অ্যান্সার কি আসছে? অ্যান্সার ঠিক করে দে মামুন, হচ্ছে না। অপশন 2 রাজশ্রী, ঠিকঠাক হচ্ছে না বস, আরেকটু দেখতে হবে। কে বলেছে? গ্রিন অ্যালগির মধ্যে তো জুসপোর তৈরি হয়, জুসপোর মানেই তো আমার সেখানে মেল গ্যামেটস এর মধ্যে ফ্লাজেলা থাকবে বস। তো মেল গ্যামেটস কে তো মুভ করতে গেলে তো আমাকে যেতেই হবে। ফ্লাজেলা ছাড়া বলেছে দেয়, ফ্লাজেলা মেল গ্যামেটস আর মেল গ্যামেটস আর ফ্লাজেলেটেড, মানে যার মধ্যে ফ্লাজেলা রয়েছে। ওকে, কি কি রয়েছে দেখ, মেল গ্যামেটস আর ফ্লাজেলেটেড কার মধ্যে? সাইদা, হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, ইয়েস আই এক্সকিউজ ইউ। ওকে, ইয়েস, সাইদা দিয়ে যাচ্ছে ঠিকঠাক, একটোকার্পাস। ক্লিয়ার আছে? নেক্সট দেখ, হুইচ ওয়ান ইজ রংলি ম্যাচড? এর মধ্যে কোনটা আমার রংলি ম্যাচড রয়েছে দেখ। তো আগেরটাই দেখলাম কি আমাদের কাছে ফ্লাজেলেটেড কার মধ্যে রয়েছে? না, একটোকার্পাসের মধ্যে। দিয়েছে কি ইউনিফ্লাজেলেটেড গ্যামেট, Polysiphonia, biflagellated gamete zoospore, brown algae, Gemacarp, Marchantia, unicellular organism Chlorella. আমাকে কি বলেছে? wrongly matched, ভুল যে ম্যাচিংটা রয়েছে সেই ভুল ম্যাচিংটা আমাকে বার করতে হবে, ভুল ম্যাচিংটা আমাকে বার করতে হবে। তো কি দেখলাম একটু আগেরটাতেই কোশ্চেনটা পেয়েছিলাম যে পলিসাইফোনিয়ার মধ্যে কোনো আমার ফ্লাজেলা থাকে না, পলিসাইফোনিয়ার মধ্যে আমার কোনো ফ্লাজেলা থাকে না। ওকে, তো ইউনিফ্লাজেলেট গ্যামেট লেখা রয়েছে, দেখ ইউনিফ্লাজেলেট গ্যামেট, তা কার মধ্যে? পলিসাইফোনিয়া। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার কাছে রংলি ম্যাচড, এটাই হয়ে যাচ্ছে আমার কাছে রংলি ম্যাচড। ঠিক আছে, ওকে কারেক্ট আছে, শীর্ষেন্দু কারেক্ট রয়েছে, মানস ভট্টাচার্য, ইন্দ্রজিৎ, অস্মতারা খাতুন কারেক্ট রয়েছে, তনিমা। ওকে ইয়েস, এবার ঠিকঠাক আসছে। ওকে ইয়েস কুল। আরো দেখি সব লোকজন কোথায় গেল। আর বেশ বেশ বেশ, চলো আগে আগে দেখা যাক, আগে এগোনো যাক। 7টা কোশ্চেন হয়ে গেছে। তাও দেখ কি রয়েছে, স্ট্রোবাইল কোনস আর ফাউন্ড ইন, স্ট্রোবাইল কোনস মানে এরকম টাইপের একটা কোন তৈরি হয়, ঠিক আছে? এইরকম কোন স্ট্রোবাইল কোনস আর ফাউন্ড ইন কার মধ্যে দেখতে পাবো? কি কি রয়েছে? স্যালভেনিয়া, টেরিস, মার্কেন্সিয়া আর একটা ইকুইজেটাম। স্যালভেনিয়া, টেরিস, মার্কেন্সিয়া আর ইকুইজেটাম, এরকম টাইপের দেখতে হয়। একটা প্ল্যান্ট আছে যাকে আমরা হর্স টেল বলে থাকি, বলতো কোনটা? এরকমই হয় দেখতে, এই মাথার উপর একটা স্ট্রোবাইল থাকে এরকম। কি হবে, স্যালভেনিয়া, টেরিস, মার্কেন্সিয়া না ইকুইজিটাম? বলে ফেল। টেরিডোফাইটা বললে হবে, টেরিডোফাইটা তো পুরো গ্রুপটা হয়ে গেল, টেরিডোফাইটা পুরো গ্রুপটা হয়ে গেল শীর্ষেন্দু। ওকে কি কি বলছিস? টেরিস, না না টেরিসের মধ্যে থাকে না, এটাকে হর্সটেল বলা হয়, হর্সটেল। হর্সটেল কোনটা? সব দুই দিয়ে যাচ্ছে, টুকিস না রে টুকিস না, একটু বুদ্ধি খাটা, টুকিস না। ইকুইজেটাম, ইকুইজেটাম শীর্ষেন্দু একটা ঠিকঠাক এসছে, শীর্ষেন্দু ঠিকঠাক দিয়েছে, বাকিগুলো সব টুকছে বসে বসে। আরে জেরক্স কপি হবি না তোর, বড় হয়ে কি জেরক্স মেশিনের দোকান তো দিবি না, তাহলে আগেরটাকে যা লিখছে তাই হুবহু লিখে যাওয়ার কোনো মানে আছে? একটু বুদ্ধি খাটা, ভুল লিখছে, ভুল লিখছে। ওকে ইকুইজিটাম, ইকুইজিটামের মধ্যে এরকম স্ট্রোবাইল বা কোন আমরা দেখতে পাই। ইয়েস কারেক্ট রয়েছে, সেলাজিনেলা অ্যান্ড ইকুইজিটাম। ইয়েস ইকুইজিটাম, তো অপশন নাম্বার 4 আমার কাছে কারেক্ট, অপশন নাম্বার 4 আমার কাছে কারেক্ট। মার্কেন্সিয়ার আমার গেমাকার্প। ওকে মার্কেন্সিয়ার কি দেখতে পাবো? গেমাকার্প দেখতে পাচ্ছি। বেশ চলো নেক্সট কোশ্চেন। ইন ব্রায়োফাইটস অ্যান্ড টেরিডোফাইটস ট্রান্সপোর্ট অফ মেল গ্যামেটস রিকোয়ার্ড, ব্রায়োফাইট গ্রুপ আর টেরিডোফাইট গ্রুপের মধ্যে মেল গ্যামেটের ট্রান্সপোর্টেশনের জন্য কাকে দরকার পড়ে, কোন এলিমেন্টটাকে দরকার পড়ে? নিট 2016 এর কোশ্চেন, সহজ। বার্ডস, ওয়াটার, উইন্ড আর ইনসেক্ট। ঠিক আছে, কি রয়েছে? বার্ড, ওয়াটার, উইন্ড আর ইনসেক্ট, কাকে দরকার পড়ছে আমার? ব্রায়োফাইটস আর টেরিডোফাইটস এর গ্যামেটসকে মুভ করার জন্য কাকে আমার দরকার পড়ছে? এক্স্যাক্টলি, সহজ প্রশ্ন, ফটাফট অ্যান্সার আসবে, ফটাফট অ্যান্সার আসবে। শীর্ষেন্দু দিয়ে যাচ্ছে, কারেক্ট রয়েছে, কারেক্ট 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 কারেক্ট। ইয়েস ওয়াটার। তার জন্য এদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। কি বলি? অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, কারণ এদের মেল গ্যামেটকে ট্রান্সফার করার জন্য অবশ্যই ওয়াটারের দরকার পড়বে, ওয়াটার ছাড়া ট্রান্সপোর্ট পারবে না, তাই জলের একটা প্রয়োজন এদের মধ্যে দেখতে পাচ্ছি আমি। আর এরা জন্মাচ্ছে কোথায়? ল্যান্ডের উপরে, ল্যান্ডের উপরে, তাহলে এদেরকে আমি কি বলবো? অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। ক্লিয়ার? অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। নেক্সট চলে আসো, নেক্সট নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট খুঁজতে হবে। বেশ, এই জায়গাগুলো একটুখানি প্রথম কোশ্চেনটা পাওয়ার পরেতে, যে কোশ্চেনই পা না কেন, যে পরীক্ষায় দিতে যা না কেন, কোশ্চেনটা পাওয়ার পরে কারেক্ট না ইনকারেক্ট এটা ফার্স্টে একটুখানি মেনশন করে নিবি, কোশ্চেনটা ভালো করে পড়বি। ওকে, তো কি রয়েছে দেখ, ওভিউলস আর নট এনক্লোজড বাই ওভারি ওয়াল ইন জিমনোস্পার্ম। কুল, ঠিক আছে। তারপর রয়েছে সেলাজিনেলা ইজ হেটেরোস্পোরাস হোয়াইল স্যালভেনিয়া ইজ হোমোস্পোরাস। ঠিক আছে। সেলাজিনেলাকে বলছে হেটেরোস্পোরাস আর স্যালভিনিয়াকে বলছে হোমোস্পোরাস। নেক্সট হর্সটেল আর জিমনোস্পাম্পস, হর্সটেলস আর জিমনোস্পাম্পস এর মধ্যে পড়ে। তারপর স্টেমস আর ইউজুয়ালি আনব্রাঞ্চ ইন বোথ সাইকাস অ্যান্ড সিডারস। ওকে, সিডারস আর সাইকাস এর মধ্যে স্টেম হয় কি আনব্রাঞ্চ। তাহলে অ্যান্সার কোনটা আসবে? আন্দাজে মারছিস তো বসে বসে, আন্দাজে মারছিস তো বসে বসে। একটুখানি মাথাটা খাটা, কি বলেছে দেখ, কি বলেছে দেখ কোশ্চেন গুলো। স্টেমস আর ইউজুয়ালি আনব্রাঞ্চ ইন সাইকাস স্পাইনাস, যে গ্রুপটার মধ্যে সেখানে স্টেমের মধ্যে ব্রাঞ্চিং দেখতে পাই না, তাই সেগুলোকে সরলবর্গীয় গাছ বলি, লম্বা লম্বা দেখতে হয়। সাইকাস গাছটাকে একটু ভাব, লম্বা মতো হয়ে গেল, উপরে ঝোপের মতো হয়েছে। তাহলে এটা আমার কারেক্ট। আমাকে কি বলেছে? আচ্ছা সরি সরি, আমাকে কি বলেছে? স্টেটমেন্টস ইজ কারেক্ট খুঁজতে বলেছে। তাহলে সাইকাস আর, এবারে এর মধ্যে সাইকাস তো হলো যেটা সিডার উড, সিডার উড, তার মধ্যে এবার আমি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, সিডারের মধ্যে আমি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। ফোর করি, আরে বুদ্ধিটা খাটা, আমি আসছি। তো সিডারের মধ্যে এই জন্যই বলে যে না বুঝে পড়াশোনা করা একেই বলে। অ্যান্সার যে কোনো একটা কিছু স্যার যদি বলে দেয় যে স্যার এখানে 5 নম্বর অপশনটা কারেক্ট, তাহলে 5টাই লিখে যাবি তো ওখানে অপশানে, 5 নম্বরটাই লিখতে শুরু করবি তো। বোঝ বোঝ, একটুখানি বোঝ। তো সিডার্স এর মধ্যে আমি আবার ব্রাঞ্চিং আউট দেখতে পাবো, তার জন্য এটাকে বাতিল করলাম। নেক্সট দেখ কি রয়েছে, হর্সটেল আর বলছে জিমনোস্পার্মের মধ্যে, হর্সটেল ব্রায়োফাইটস এর মধ্যে পড়ে। একটু আগেই এক্সাম্পল দিয়ে এলাম, একটু আগেই এক্সাম্পলটা দিয়ে এলাম, তাহলে এটা বাদ হয়ে গেল। নেক্সট দেখ, সেলাজিনেলা হেটেরোস্পোরাস বলছে আর স্যালভিনিয়া হোমোস্পোরাস, উল্টে দেওয়া আছে। ঠিক আছে, সেলাজিনেলা হেটেরোস্পোরাস আর বলছে স্যালভিনিয়া হোমোস্পোরাস, তাহলে এটা হয়ে গেল কি? সেলাজিনেলা, স্যালভেনিয়া, বোথ আর হেটেরোস্পোরাস। রং। তাহলে আমার কাছে অ্যান্সার আসছে কি? অ্যান্সার আসছে কি? দেখেছিস, এই জন্যই বলে যে না বুঝে যা হোক লিখে যাবি না, না বুঝে যা হোক লিখে যাবি না। ওভিউলস আর নট এনক্লোজড বাই দ্য ওভারি ওয়াল ইন জিমনোস্পার্ম, ব্যাক্তবীজি উদ্ভিদের কথা বলছে। কি বলছে দেখ, ওভিউলস আর নট এনক্লোজ, ওর ক্ষেত্রে ব্যাক্তবীজি উদ্ভিদে কিরকম দেখবো দেখ, এরকম ভাবে ওভিউলসটা ফর্ম হয়েছে, এর বাইরে আর কোনো এনক্লোজমেন্ট নেই, এনক্লোজমেন্ট নেই। কিন্তু কিন্তু গুপ্তবীজি উদ্ভিদে আমরা কিরকম দেখতে পাই, বাইরে একটা এরকম লেয়ার রয়েছে, তার ভেতরে এরকম ওভিউলটা রয়েছে, এখান থেকে এরকম কানেকশন হয়ে রয়েছে, তাই তো? তাহলে এটা কি রয়েছে, বাইরে থেকে একটা এনক্লোজমেন্ট রয়েছে, একটা এনক্লোজমেন্ট রয়েছে, যেটাকে আমরা কি বলছি? ইন্টেগুমেন্ট। ক্লিয়ার? তো অপশন 1 কারেক্ট, কারেক্ট খুঁজতে বলেছিল। দেখেছিস, এতক্ষণ পরে ছড়িয়ে নিয়ে আমাদের এখানে অপশন 1 লিখছে, সাও যা একটা লিখতে শুরু করলেই হলো, এরকম একটা ব্যাপার। তো 3বার কনফিউজ হয়েছিস, 3বার অ্যান্সারটা করতে গিয়ে 3বার কনফিউজ হয়েছিস। ভাব, প্র্যাকটিস না করলে যা হয়। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মিসম্যাচ, এর মধ্যে কোনটা মিসম্যাচ তোকে সিলেক্ট করতে হবে। ওকে, কি কি রয়েছে দেখ, সাইকাস বলেছে ডায়োসিয়াস, স্যালভিনিয়া হেটেরোস্পোরাস, ইকুইজিটাম হোমোস্পোরাস আর পাইনাস বলেছে ডায়োসিয়াস। ক্লিয়ার? তাহলে এর মধ্যে কোনটা আমার মিসম্যাচ, এর মধ্যে কোনটা আমার মিসম্যাচ? অপশন নাম্বার 5, কি করে বলছিস রে, কোথায় রয়েছে? তো মিসম্যাচ দেখ, মিসম্যাচ কি কি, সাইকাস ডায়োসিয়াস প্ল্যান্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। স্যালভিনিয়া হেটেরোস্পোরাস, একটু আগেরটাতেই পেলাম যে ইকুইজিটাম হচ্ছে আমার কাছে হোমোস্পোরাস আর স্যালভিনিয়া আমার কাছে হেটেরোস্পোরাস। বললাম আগেরটাতে যে এই দুটো উল্টে দেওয়া রয়েছে, দেখ লেখা রয়েছে সেলাজিনেলা হেটেরোস্পোরাস আর স্যালভিনিয়া হোমোস্পোরাস, উল্টে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তো কি হয়ে গেল, 3টে আমার কাছে কারেক্ট রয়েছে। তো পাইনাস আমার কাছে ডায়োসিয়াস নয়, পাইনাস আমার কাছে মোনোসিয়াস। ওকে, তো পাইনাস আমার কাছে ডায়োসিয়াস নয়, পাইনাস হচ্ছে আমার কাছে মোনোসিয়াস। সোমদীপ, ঠিক আছে বস, সোমদীপ ঠিকঠাক যাচ্ছে। তারপরে হচ্ছে কি শঙ্খদীপ। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সট। Conifers are adapted to tolerate extreme environmental condition because কি রয়েছে দেখ কনিফার্স মানে যেগুলো আমরা শীতকালীন দেশে দেখতে পাই যে শীতকালীন দেশেতে আমরা দেখতে পাই যেগুলো সেগুলো কি হচ্ছে না টলারেট এক্সট্রিম এনवायरमेंटल কন্ডিশন কে ও টলারেট করতে পারে তো সেটা কখন পারবে মানে কেন পারে তা কি রয়েছে দেখ একটা রয়েছে ব্রড হার্ডি লিভস পাতা যেটা রয়েছে সেটা ব্রড হার্ডি লিভস তারপর রয়েছে কি সুপারফিশিয়াল স্টোমাটা স্টোমাটা গুলো বাইরের দিকে তারপর আছে থিক কিউটিকল একটা মোটা কিউটিকলের আস্তরণ আছে প্রেজেন্স অফ ভেসেলস ভেসেলস ওর মধ্যে বর্তমান বলে তো কি হবে আমার অপশন ওকে কি হবে আমার অপশন চলো দেখে নাও যাক সব দিচ্ছে অপশন 3 and 4 এর মধ্যে কনফিউশন তৈরি হয়েছে 3 and 4 এর মধ্যে কনফিউশন তৈরি হয়েছে সৌমদীপ দিয়ে যাচ্ছে 3 সায়দা দিচ্ছে 3 ইন্দ্রজিৎ 3 অনিক পাল বলছে 4 আচ্ছা 3 ম্যাক্সিমাম আসছে यस करेक्ट आंसर আসছে তো এর বাইরে একটা থিক কিউটিকলের লেয়ার থাকে যার মধ্যে ওরা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে সারভাইভ করে যেতে পারে নেক্সট কোশ্চেন ইন হুইচ অফ দা ফলোইং কার মধ্যে গ্যামেটোফাইটস ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং গ্যামেটোফাইট ইজ নট এটা মনে রাখবি কি বলছে হুইচ অফ দা ফলোইং গ্যামেটোফাইটটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং নয় Gametophyte is not independent free living কি কি রয়েছে Pterospinus Funaria Marchantia Pterospinus Funaria Marchantia কোনটা হবে আমার आंसर কি বলেছে গ্যামেটোফাইটটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং নয় Pterospinus Funaria Marchantia ঠিকঠাক করে বল আন্দাজে মারিস না এর आंसर কি আসছে দেখ তো এর হচ্ছে আমার কি টেরিস ফিউনেরিয়া মার্কেনশিয়া এরা সবাই হচ্ছে কি আমার গ্যামেটোফাইটটা এদের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি ফ্রি লিভিং তো আমার आंसर আসছে পাইনাস হচ্ছে আমার কাছে आंसर ওকে পাইনাসের গ্রুপটা আমার আলাদা বাকি সব দেখ সেম গ্রুপের মধ্যে নেক্সট কোশ্চেন read the following 5 statement A to E and select the option with all correct statement আচ্ছা তাহলে এখানে কি বলেছে প্রত্যেকটা স্টেটমেন্ট কে পড়তে হবে এন্ড সিলেক্ট দা অপশন উইথ অল কারেক্ট স্টেটমেন্টস এর মধ্যে কোনগুলো একদম অল কারেক্ট ঠিকঠাক লেখা রয়েছে তো ঠিকঠাক লেখা রয়েছে কি কি রয়েছে দেখি না ফার্স্ট রয়েছে মসেস এন্ড লাইকেন ওকে মস এন্ড লাইকেন আর দা ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ আ বেয়ার রক মানে প্রাইমারি সাকসেসিভ প্ল্যান্ট বা প্রাইমারি সাকসেশন হিসেবে আমরা কাকে দেখতে পাই না মস আর লাইকেন কে দেখতে পাই क्लियर तो এটা আমার কারেক্ট আছে তো এটা আমার কারেক্ট রয়েছে একদম ঠিকঠাক আছে মস আর লাইকেনই আমার ফার্স্ট একটা পাথরের উপর জন্মায় ওকে তো কারেক্ট রয়েছে নেক্সট কি রয়েছে দেখি সেলাজিনেলা ইজ হোমোস্পোরাস ইন টেরিডোফাইট এটা ভুল রয়েছে একটু আগে দেখলাম তারপর কি আচ্ছা কোরালয়েড রুট ইন সাইকাস হ্যাভ ভ্যাম Coralloid root in Cycas have VAM না এটাও ভুল আছে Coralloid root in Cycas তার মধ্যে VAM আমরা দেখতে পাই না vascular আর vascular mycorrhizaর কথা বলছে ওকে তো নেক্সট দেখি মেইন প্ল্যান্ট বডি ইন ব্রায়োফাইটস ইজ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা কি বলছে ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক whereas pteridophyte is sporophytic ঠিক আছে pteridophytes এর মধ্যে মেইন প্ল্যান্ট বডিটা হয় sporophytic ওকে তো কি বলছে ভালো করে দেখ ব্রায়োফাইটস এর মধ্যে যে প্ল্যান্ট বডি সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক আর টেরিডোফাইটস এর মধ্যে ওটা হচ্ছে আমার কাছে স্পোরোফাইটিক কারেক্ট রয়েছে ঠিক আছে গ্যামেটোফাইটস সরি ব্রায়োফাইটস এর মধ্যে দেখ গ্যামেটোফাইটিক টেরিডোফাইটস এর মধ্যে স্পোরোফাইটিক এটাই হয় নেক্সট দেখ ইন জিমনোস্পার্মের ক্ষেত্রে মেল এন্ড ফিমেল গ্যামেটোফাইটস আর প্রেজেন্ট উইদিন স্পোরাঞ্জিয়া লোকেটেড অন দা স্পোরোফাইট ঠিক আছে তো স্পোরোফাইটের ভেতরে মেল and female gametophytes present the ki roche in gymnosperm er moddhe male and female gametophyte dutoi present within sporangia er moddhe located on sporophyte er bhetor tale etao hocche amar kache correct tale ki ki correct holo dekhi A D E option number 1 amar kache correct dekhi ki kore jacche ekdom Tofik, correct রয়েছে करेक्ट एडीई। अच्छा चलो ठीक ठाक যাচ্ছে। नेक्स्ट क्वेश्चने যাওয়া যাক তাহলে। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 15। जाइगोटिक मियोसिस इज कैरेक्टरिस्टिक्स ऑफ। जाइगोटिक मियोसिस माने जाइगोट फॉर्म হবে তারপর মিয়োসিস হয়ে যাবে, জাইগোট ফর্ম হওয়ার পরে মিয়োসিস হয়ে যাবে। তা কার ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে? একটা রয়েছে আমার কাছে ফিউকাস, ফিউনেরিয়া, ক্ল্যামাইডোমোনাস আর একটা রয়েছে মার্কেনশিয়া। ঠিক আছে, ফিউকাস, ফিউনেরিয়া, ক্ল্যামাইডোমোনাস আর মার্কেনশিয়া কোনটা হবে আমার অ্যান্সার? ঠিক আছে, জাইগোটিক মিয়োসিস আমার কোন লেভেলে দেখতে পাই? একদম যেগুলো প্রিমিটিভ লেভেলে, প্রিমিটিভ লেভেলে মানে ইউনিসেলুলার অ্যালগির ক্ষেত্রে আমি দেখতে পাই। ওকে, জাইগোটিক মিয়োসিস কোথায় দেখতে পাচ্ছি? ইউনিসেলুলার অ্যালগির ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এর মধ্যে কোনটা ইউনিসেলুলার অ্যালগি? ইজিলি অ্যান্সার পাওয়া যাবে, ইজিলি অ্যান্সার হয়ে যাবে। দেখ মামুন ঠিক আছে, জয়তী ঠিক আছে, টপিক এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার কাছে ক্ল্যামাইডোমোনাস। কারেক্ট অ্যান্সার আমার কাছে কি রয়েছে? ক্ল্যামাইডোমোনাস। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। Life cycle of Ectocarpus and Fucus respectively। দুটোই আমার অ্যালগি, Ectocarpus ও অ্যালগি, Fucus ও অ্যালগি। এবার এই অ্যালগির মধ্যে দুটো লাইফ সাইকেল আমরা দু রকমের দেখতে পাই, তো কি কোনটা হবে দেখ? মানে Ectocarpus আর Fucus এর মধ্যে কি রয়েছে? ফার্স্ট রয়েছে ডিপ্লন্টিক, তারপর লেখা রয়েছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। দু নম্বরে রয়েছে আমার কাছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল ও ডিপ্লন্টিক লাইফ সাইকেল। তারপরে রয়েছে দেখ হ্যাপ্লোডিপ্লন্টিক আর হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লন্টিক মানে যেখানে আমার হ্যাপ্লয়েড স্টেজটা ডমিনেন্ট আর ডিপ্লয়েড স্টেজটা অল্প কিছুক্ষণের জন্য। হ্যাপ্লোডিপ্লন্টিক মানে যেখানে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দুটো স্টেজই আমার ডমিনেন্ট, আর ডিপ্লন্টিক মানে হচ্ছে যেখানে আমার ডিপ্লয়েড স্টেজটা ডমিনেন্ট। ক্লিয়ার? ওকে, তো কি রয়েছে দেখ, লাইফ সাইকেল অফ Ectocarpus অ্যান্ড Fucus রেসপেক্টিভলি আর, রেসপেক্টিভলি আর। তো Ectocarpus-এর মধ্যে আমরা কি দেখতে পাই? না হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল রয়েছে, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। আর Fucus-এর মধ্যে আমরা দেখতে পাই ডিপ্লন্টিক, ডিপ্লন্টিক লাইফ সাইকেল। তো অপশন নাম্বার 2 এখানে আমার কাছে কারেক্ট, অপশন নাম্বার 2 এখানে আমার কাছে কারেক্ট রয়েছে। অপশন নাম্বার 2 চলছে। ওকে, অপশন নাম্বার 2 আমার কাছে কারেক্ট রয়েছে। নেক্সট চলে আসো, নেক্সট। ও তাহলে প্ল্যান্ট কিংডমস এর কোশ্চেনস খতম, প্ল্যান্ট কিংডমস এর কোশ্চেনস গুলো খতম। এরপর নেক্সট আমরা আসবো কিসে? মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টে আমরা আসবো। তো মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টটা করতে হবে। ওকে, মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টটা করতে হবে। নেক্সট চলে আয়, কি রয়েছে দেখি। মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ব্রেনটাকে প্ল্যান্ট কিংডম থেকে শিফট করে নিয়ে মরফোলজিতে চলে যায়, যেখানে রুট, স্টেম, লিফ রয়েছে। রুট, স্টেম, লিফ, তাদের মডিফিকেশন, এইসব নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, ক্লিয়ার? চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে দেখ, দ্য রুট দ্যাট অরিজিনেটেড ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। কিরকম দেখ ছবিটা, যদি আমি একটু হালকা পাতলা করে আঁকি, হালকা পাতলা করে আঁকলে ছবিটা এরকম দেখাবে। এটা যদি আমার কাছে ধরনের স্টেম হয়ে গেল, তো এইখান থেকে এরকম ভাবে বেস অফ দ্য স্টেম থেকে তৈরি হচ্ছে। তাহলে এইরকম টাইপের রুটকে আমরা কি রুট বলি? দেখ দ্য রুট দ্যাট অরিজিনেটেড ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, বেস থেকে বেরোচ্ছে তাকে আমরা কি বলি? ফার্স্ট রয়েছে আমার ফাইবারাস রুট, তারপর প্রাইমারি রুট, প্রপ রুট অ্যান্ড ল্যাটারাল রুট। চলো অ্যান্সার আসা স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো অ্যান্সার আসা স্টার্ট হয়ে গেছে অলরেডি। ইয়েস 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 ইয়েস, মাইটোসিস 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 করে দিয়েছি। দেখ মাইটোসিসের দেখ ভিডিও রয়েছে, কোনো চাপ নেই। যদি হয়ে যায় তাহলে লাস্টে আমি তোকে আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লাস্টে আমি করে দেবো। ফাইবারাস রুট কারেক্ট রয়েছে, কারেক্ট রয়েছে। ইয়েস তৌফিক, ইয়া স্যার। তারপর কে রয়েছে? তনিমা, শঙ্খদীপ, প্রত্যেকের কারেক্ট। ইয়েস, ফাইবারাস রুট আমরা দেখতে পাবো। তাহলে এই টাইপের রুটকে আমরা কি বলবো? ফাইবারাস রুট। কোথা থেকে অরিজিনেট করছে? দ্য বেস অফ দ্য স্টেম, ওইখান থেকে আসছে আমার। নেক্সট কোয়েশ্চেন, সুইট পটেটো ইজ আ মডিফাইড, আলু সুইট পটেটো ইজ আ মডিফাইড কি? ওকে ওকে, তো সুইট পটেটো ইজ আ মডিফাইড কি হবে? স্টেম, অ্যাডভেন্টিশিয়াস রুট, ট্যাপ রুট, আর একটা রয়েছে আমার কাছে রাইজোম। তো কি কি রয়েছে দেখ, স্টেম, অ্যাডভেন্টিশিয়াস রুট, ট্যাপ রুট আর রাইজোম। তো সুইট পটেটো কিসের মডিফিকেশন? সুইট পটেটো কিসের মডিফিকেশন? কেমন দেখতে হয় দেখ, সুইট পটেটো যদি প্ল্যান্টটা আমি এরকম ভাবে ড্র করি, কারণ এটা আমার ধরে নে একটা অ্যাক্সিসের উপর বড় হবে প্ল্যান্টটা, এই জায়গা থেকে আমরা দেখতে পাই এরকম টাইপের হয়। ওকে, তো কি হবে এটা? কিসের মডিফিকেশন? মাটির নিচে, কিন্তু এটা এটা মাথায় রাখবি যে এটার হাফ পার্ট কিন্তু আমার ঢুকে রয়েছে মাটির নিচে। মিষ্টি আলু, মিষ্টি আলু কি? অ্যাডভেন্টিশিয়াস রুট। অ্যান্সার কই? অ্যান্সার কই? প্রিয়ম স্যার টুকছে, প্রিয়ম স্যার টুকছে। ঠিক আছে চলো, অ্যাডভেন্টিশিয়াস রুট হচ্ছে আমার কাছে কারেক্ট অ্যান্সার। অ্যাডভেন্টিশিয়াস রুট আমার কাছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট, রুটস প্লেজ ইনসিগনিফিকেন্ট রোল ইন অ্যাবজর্পশন ইন ওয়াটার। ইনসিগনিফিকেন্ট মানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? রুট প্লেজ ইনসিগনিফিকেন্ট, অদরকারি, প্রয়োজন নয়, ইন অ্যাবজর্পশন অফ ওয়াটার, জলের অ্যাবজর্পশনে, জলের অ্যাবজর্পশনে কোনটার প্রয়োজন নেই? রুট প্লেজ ইনসিগনিফিকেন্ট রোল অ্যাবজর্পশন অফ ওয়াটার। কি কি রয়েছে দেখ, পি প্ল্যান্ট, মটর গাছ, ওয়েট, সানফ্লাওয়ার, আর একটা রয়েছে আমার কাছে পিস্টিয়া। ওকে, কি হবে কি হবে কি হবে? ইয়েস ইয়েস ইয়েস, কারেক্ট আসছে। ওকে ইয়েস, কারেক্ট রয়েছে, অ্যান্সার ঠিকঠাক আসছে তোদের। তো এখানে আমার কি প্রত্যেকটাই, এগুলো আমার সবই ল্যান্ডে রয়েছে, আর এ আমার অ্যাকোয়াটিক। তো কি হয়ে গেল আমার কাছে? পিস্টিয়া। তনিমা, তৌফিক, মামুন, আসমাতারা, তারপরে রয়েছে কে? রাজশ্রী, প্রত্যেকে ঠিক আছে, ঠিকঠাক। শুভজিৎ, নতুন, নতুন কে? সৌভিক। তাহলে এরা সব ঠিকঠাক আসছে, ঠিক আছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন চলে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন, ইন বোগেনভেলিয়া, বোগেনভেলিয়া এই সময় যেটা প্রচুর ফুল ফুটছে, দেখতেই পাচ্ছি সাদা, গোলাপি, বিভিন্ন রঙের। ইন বোগেনভেলিয়া থ্রনস আর মডিফিকেশন অফ, থ্রনস মানে কাঁটাটা কিসের মডিফিকেশন হয়? বোগেনভেলিয়া বা বাগানবিলাস যেটাকে আমরা বলি, সেই বোগেনভেলিয়ার মধ্যে এই থ্রনস বা কাঁটা কিসের মডিফিকেশন হয়? ওকে, থ্রনসটা কিসের মডিফিকেশন হয়? কি কি রয়েছে দেখ, অ্যাডভেন্টিশিয়াস রুট, স্টেম, লিফ আর স্টিপিউলস। রুট, স্টেম, লিফ আর স্টিপিউলস, কোনটার মডিফিকেশনস আমরা দেখতে পাবো? কোনটার মডিফিকেশনস আমরা দেখতে পাবো? অ্যান্সার কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ইন বোগেনভেলিয়া থ্রনস আর দ্য মডিফিকেশন অফ, বোগেনভেলিয়ার মধ্যে থ্রন কিসের মডিফিকেশন? অ্যাডভেন্টিশিয়াস রুট, স্টেম, লিফ না স্টিপিউলস? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বল, একটা জিনিস বল, যদি লিফের মডিফিকেশন হতো, লিফের মডিফিকেশন হতো, তাহলে লিফ দেখতে পেতিস? লিফ দেখতে পেতিস বোগেনভেলিয়ার মধ্যে? লিফ তো রয়েছে। গাছটাকে একটু কল্পনা কর, একটুখানি কল্পনা কর, দেখবি ডাল রয়েছে, তাতে পাতাও রয়েছে, তাহলে পাতা তো রয়েছে, তাহলে লিফের মডিফিকেশন কেমন করে হবে? লিফের মডিফিকেশন তাহলে কেমন করে হবে? লিফ তো রয়েছে গাছটার মধ্যে, ঠিক আছে? গাছটা দেখেছিস নিশ্চয়ই বোগেনভেলিয়া, ওকে? তাহলে তার ভেতরে লিফ তো দেখতে পাচ্ছিস, তাহলে লিফের মডিফিকেশন হচ্ছে না আমার কাছে ওটা, তাহলে কার মডিফিকেশন হবে? স্টেমের মডিফিকেশন হবে, স্টেমের মডিফিকেশন হবে। ক্লিয়ার? বোঝা গেল? একটুখানি কনসেপচুয়ালি ভাব, একটুখানি কনসেপচুয়ালি ভাব। ওকে, লিফ রয়েছে গাছটার মধ্যে, লিফ রয়েছে, স্টেমের মডিফিকেশন হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলে আয়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্টেম মডিফিকেশন? এর মধ্যে কোনটা আমার স্টেমের মডিফিকেশন নয়? Which of the following is not a stem modification? Tendrils of cucumber, flattened structure of Opuntia, feature of Nepenthes khasiana by pitcher plant, thorns of citrus. Okay, lebu gacher kanta. Tale er moddhe konta hobe? Er moddhe konta hobe? Ki ki royeche dekh. Er moddhe konta amar stem er modification, kander modification noy. First royeche tendrils of cucumber. Mane shosha gacher je akorsho amra dekhte pai. She akorsho ek number royeche. Flattened structure of Opuntia. Mane cactus gacher je flat structure ta amra dekhte pacchi. Flat mane chapta moto structure ta. Sheta pitcher plant of Nepenthes. Pitcher plant mane hocche jeta amader oi পোকা ধরে খায় যে প্ল্যান্টটা ঠিক আছে যাকে আমরা বলি কলসপত্রী কলসপত্রী হচ্ছে পিচার প্ল্যান্ট মানে ওই পিচারটা কি দিয়ে তৈরি হচ্ছে নাম থেকেই বুঝতে পারছিস কলসপত্রী কলসপত্রী মানে পাতা ওকে তাহলে ওটা স্টেমের মডিফিকেশন নয় কলসপত্রী পাতা থেকে তৈরি হচ্ছে তাহলে পিচার প্ল্যান্ট অফ নিপেন্থিস খাসিয়ানা হয়ে যাচ্ছে আমার কাছে এর মডিফিকেশন নয় থ্রনস অফ সাইট্রাসও আমার কাছে হয়ে যাচ্ছে থ্রনসের মধ্যে পাতা দেখ সাইট্রাস লেবু গাছের পাতা হয় কাটাও রয়েছে তাহলে পাতা যেখানে রয়েছে কাটাও রয়েছে তাহলে কাটাটা কোথা থেকে তৈরি হচ্ছে স্টেম থেকে তৈরি হচ্ছে কনসেপ্টটাকে একটুখানি ক্লিয়ার করে নে জায়গাগুলো পরিষ্কার করে নে দেখবি হয়ে যাবে ওকে বোঝা গেল ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে আয় নেক্সট কোশ্চেন রয়েছে দেখ স্টেমস মডিফাইড ইনটু ফ্ল্যাট গ্রিন অর্গানস পারফর্ম দা ফাংশনস অফ লিভস তাহলে কি হচ্ছে স্টেমটা মডিফাই হয়ে গেছে ক্লিয়ার তো ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে দেখ কনসেপ্ট ক্লিয়ার হলে বলবি আমাকে কনসেপ্ট না ক্লিয়ার হলে আমাকে বলবি তো দেখ কি বলছে স্টেম মডিফাইড ইনটু গ্রিন অর্গানস তার মানে কি হয়েছে স্টেমটা আমার এরকম ফ্ল্যাট হয়ে গেছে তারপরে আমার এখানে আবার লিফ তৈরি হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাই হচ্ছে আমার কোশ্চেন Okay, stem modifies into flat green organs perform the function of leaf. Okay, which is known as কি রয়েছে phylloclades তারপর scales cladodes আর একটা রয়েছে phyllodes. Answer আসছে phylloclades কে দিয়েছে শঙ্খদীপ ফার্স্ট অ্যানসার দিয়ে দিয়েছে শঙ্খদীপের অ্যানসার আমি পেয়ে গেছি শঙ্খদীপের অ্যানসার একদম কারেক্ট রয়েছে ওকে একদম কারেক্ট রয়েছে তাকে আমরা বলি এই পার্টটাকে বলি হচ্ছে আমরা ফাইলোক্ল্যাড ওকে এই পার্টটাকে কি বলি আমরা ফাইলোক্ল্যাড ওকে যখন স্টেমটা ফ্ল্যাট হয়ে গিয়ে লিফের মতো আমার স্ট্রাকচার তৈরি করলো ফর দা ফটোসিনথেসিস পারপাস তাকে আমরা বলি ফাইলোক্ল্যাড নেক্সট কোশ্চেনে চলে আয় লিভস বিকাম মডিফাইড ইনটু স্পাইনস এবার কি বলছে লিভস পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে কার মধ্যে পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে অনিয়ন সিল্ক কটন ওপানশিয়া আর পি এবার ভাব এখানে কার মধ্যে পাতা দেখতে পাস না কি কি রয়েছে অনিয়ন পেঁয়াজ সিল্ক কটন ওপানশিয়া আর পি মটর গাছ তাহলে এখানে কার মধ্যে পাতা দেখতে পাওয়া যায় না সহজ অ্যান্সার আসতে শুরু করেছে কারটা কারেক্ট রয়েছে ফার্স্ট কারেক্ট রয়েছে কার দেখি ফার্স্ট কারেক্ট রয়েছে সাইদার কারেক্ট রয়েছে এখানে পি প্ল্যান্ট মটর গাছের মধ্যে তুই পাতা দেখতে পাস না এটা হতে পারে কখনো তাহলে আমরা পাতা কার মধ্যে দেখতে পাচ্ছি না ওপানশিয়া মানে হচ্ছে ক্যাকটাস ফণিমনসা আমরা যেটা দেখতে পাই গাছটা কিরকম দেখতে এরকম 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 ফ্ল্যাট স্ট্রাকচার তৈরি করেছে স্টেমটা আর পাতাগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে পাতা দেখতে পাচ্ছিস নেই হয়ে গেল আমার কাছে কি ওপানশিয়া হয়ে গেল আমার কাছে কারেক্ট অ্যান্সার ওকে ওপানশিয়া কারেক্ট অ্যান্সার রয়েছে নেক্সট রে ফ্লোরেট হ্যাভ রে ফ্লোরেট মানে ফুলটা কেমন বলছে দেখ এরকম থ্যালামাস তার থেকে এরকম এরকম করে বেরিয়ে আছে এইটাকে বলি আমরা রে ফ্লোরেট এরকম এরকম রয়েছে কিরকম টাইপের ওভারি এর মধ্যে আমরা দেখতে পাবো কিরকম টাইপের ওভারি আমরা দেখতে পাবো কি কি রয়েছে দেখ ক্লাস 12 এর আচ্ছা লিভিংস্টোন কি বলছে লিভিংস্টোন ডক্টর লিভিংস্টোন বলছে আমার ক্লাস 12 এর লং ব্যাচ তোদের একখানা রয়েছে আগে ওটা দিয়ে স্টার্ট কর ঠিক আছে, আগে ওটা দিয়ে স্টার্ট কর, যা হবে পরবর্তীকালে সব দেখতেই পাবি, তোদের জন্যই আনা আর কিছুই না। আমরা তো নিশ্চয়ই ব্যাচগুলো ইয়ে করবো না, দেখবো না, তা তোদের জন্যই আনা, তো চাপের কিছু হবে না। অ্যান্সার আসতে স্টার্ট করে দিয়েছে, দেখ ইনফেরিয়ার ওভারি, সুপেরিয়ার ওভারি, হাইপোগাইনাস ওভারি, হাফ ইনফেরিয়ার ওভারি। ওকে, সুপেরিয়ার মিনস থ্যালামাসের এরকম উপরে রয়েছে, এটা হয়ে গেল সুপেরিয়ার ওভারি। ইনফেরিয়ার ওভারি মিনস এরকম করে কভার করে রয়েছে থ্যালামাসটা, ভেতর থেকে এরকম করে বেরিয়ে আসবে। ওকে, হাফ ইনফেরিয়ার মিনস হাফ এরকম করে ওপেন হয়ে রয়েছে, হাফ ভেতরে রয়েছে। এবার বল কিরকম হবে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছিস, ফুলগুলো পোতা অবস্থায় রয়েছে, তাই তো ফুলগুলোকে আমরা কিরকম পুঁতে রাখার মতো রাখছি, পুঁতে রাখার মতো রাখছি, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমার কাছে ইনফেরিয়ার ওভারি। ওকে, রে ফ্লোরেট হ্যাভ, রে ফ্লোরেটের মধ্যে। তারপরে কোশ্চেন, দ্য ওভারি ইজ হাফ ইনফেরিয়ার, হাফ ইনফেরিয়ার মানে হাফ, অর্ধেকটা। তার মানে কিরকম স্ট্রাকচার, থ্যালামাসটা এরকম, এইখান থেকে রয়েছে এরকম ওভারিটা। ওকে, তাহলে কার মধ্যে দেখতে পাবো, ব্রিঞ্জেল, মাস্টার্ড, সানফ্লাওয়ার, আর একটা রয়েছে পাম। ব্রিঞ্জেল, মাস্টার্ড, সানফ্লাওয়ার, আর একটা রয়েছে আমার কাছে পাম প্ল্যান্টের মধ্যে। কার মধ্যে আমি দেখতে পাবো, হাফ ইনফেরিয়ার ওভারি, হাফ ইনফেরিয়ার ওভারি। ওকে, কারেক্ট আছে, পাম পাম পাম। আবার এখানে আমার ফার্স্ট কারেক্ট কে দিচ্ছে, ফার্স্ট কারেক্ট দিচ্ছে আমার মৌসাদ, মৌসাদ আনসারি। মৌসাদেরটা ফার্স্ট আমার কারেক্ট রয়েছে, মৌসাদেরটা আমার ফার্স্ট কারেক্ট রয়েছে। পাম, প্রকৃতি তোমারটাও কারেক্ট রয়েছে। আর কার রয়েছে, মামুনের কারেক্ট রয়েছে, সাইদা কারেক্ট রয়েছে। ইয়েস, পাম প্ল্যান্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, হাফ ইনফেরিয়ার ওভারি। Placentation in which ovules developed on the inner wall of the ovary or in the peripheral part. তার মানে কিরম বলছে দেখ, এরকম টাইপের পেরিফেরাল পার্ট, এরকম গল্পটা, তাকে আমরা কি বলি, প্রিসেন্ট্রাল, বেসাল, অ্যাক্সাইল আর প্যারাইটাল। প্রিসেন্ট্রাল, বেসাল, অ্যাক্সাইল আর প্যারাইটাল, একে আমরা কোনটা বলবো, কি রয়েছে, প্লাসেন্টেশন ইন হুইচ ওভিউলস ডেভেলপড। ওভিউলসটা কোথায় তৈরি হচ্ছে, ইনার ওয়াল, ভেতরের দিকে, দ্য ওভারি মানে পেরিফেরাল পার্ট, ইনার ওয়াল, ইনার ওয়ালের পেরিফেরাল পার্ট থেকে তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলি, প্যারাইটাল। প্যারাইটাল কারেক্ট আনসার আসছে। রূপম, রূপম ফার্স্ট দিয়েছে, শঙ্খদ্বীপের কারেক্ট রয়েছে, মাসুদ, তারপর প্রকৃতির কারেক্ট রয়েছে, মামুনের কারেক্ট রয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, কারেক্ট রয়েছে, একে আমরা প্যারাইটাল বলি। ওকে, একে আমরা প্যারাইটাল বলি। 2019 এর কোশ্চেন দেখ, সহজ প্রশ্ন। নেক্সট চলে আয়, ম্যাচ দা প্লাসেন্টাল টাইপস। প্লাসেন্টাল টাইপটাকে আমাকে ম্যাচ করাতে হবে উইথ দেয়ার এক্সাম্পলস, ঠিক আছে। কি রয়েছে দেখি, ফার্স্ট এডটা আমার বেসাল। বেসাল লেভেল অফ প্লাসেন্টা আমি কার মধ্যে দেখতে পাই, কি কি রয়েছে, মাস্টার্ড, চায়নারোজ, তারপর রয়েছে ডায়ান্থাস আর সানফ্লাওয়ার, ঠিক আছে। তো এর মধ্যে আমি কি দেখতে পাবো, কি হয়েছে, চার এখনো চলছে, হ্যাঁ চার, চার কারেক্ট, আগেরটা চার হয়ে গেছে। নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন ভাবো, তো কার মধ্যে দেখতে পাচ্ছি, বেসাল। বেসাল একটু আগেই বললাম, বেসাল হচ্ছে পোতা অবস্থায় রয়েছে, তাহলে কার মধ্যে, সানফ্লাওয়ারের মধ্যে ওরকম দেখতে পাই, রে ফ্লাওয়ার রয়েছে, তাহলে এখানে আমার এ চলে এলো। ফার্স্ট এটা পেয়ে গেছি, কি পেয়ে গেছি না, এ হচ্ছে আমার ফোর, এ হচ্ছে আমার কাছে ফোর। এ ফোর কোথায় আছে খুঁজবো, A4 কোথায় আছে, একটা অপশন আমি করেছি, একটা অপশন আমি করেছি। ওকে, তো A4 রয়েছে দেখ আমার অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 তে যদি এরকম আমার থাকে, তাহলে এর থেকে সহজ আর হতে পারে না, এর থেকে সহজ আর হতে পারে না। একটা অপশন করব, কারেক্ট লাগাবো, একটা অপশন করব, কারেক্ট লাগাবো, বাকিগুলো একটু ম্যাচ করিয়ে নি চল। কি রয়েছে, অ্যাক্সাইল। অ্যাক্সাইল রয়েছে আমার চায়না রোজে, ওকে, অ্যাক্সিস বরাবর যেটা আমরা দেখতে পাই, অ্যাক্সাইল। তারপর রয়েছে দেখ প্যারাইটাল। প্যারাইটাল কার মধ্যে রয়েছে, মাস্টার্ডে। ওকে, আর একটা রয়েছে আমার ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল আমরা কার মধ্যে দেখতে পাবো না, ডায়ান্থাস। ফ্রি সেন্ট্রাল আমার কাছে রয়েছে ডায়ান্থাস, ঠিক আছে ঠিক আছে। ওকে, যেদিন জেনেটিক্সের ক্লাস হবে সেদিন আমাকে, যেদিনের যেটা ক্লাস থাকবে সেই দিনে সেই ডাউটগুলোকে আমাকে একটু বলবি, আমি ক্লিয়ার করে দেবো। ল্যাকোপেরান খুব সহজ জিনিস মামুন, চাপের কিচ্ছু নেই। জেকব আর মোনার্ডকে দুবার প্রণাম করবি, দেখবি হয়ে যাবে। তারপর দেখ দ্য টার্ম, দ্য টার্ম পলিডেলফাস, পলিডেলফাস ইজ রিলেটেড টু। পলিডেলফাস কার সাথে রিলেটেড, ফার্স্ট রয়েছে দেখ আমার কাছে গাইনোসিয়াম। গাইনোসিয়াম মানে হচ্ছে টোটাল আমার পুরো হোলটার কথা বলছে, পুরো হোলটার কথা মানে একসঙ্গে পুরো স্ত্রী লিঙ্গধর অংশটাকে বলছে গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম মানে পুরো পুং অংশটাকে বলছি আমি অ্যান্ড্রোসিয়াম। তারপর হচ্ছে করোলা, ঠিক আছে, আর একটাকে বলছি আমি ক্যালিক্স। বৃতি আর দলমণ্ডল কার সাথে আমার যাচ্ছে, কার সাথে আমার যাচ্ছে, অ্যান্সার দিচ্ছি সেটার। তো দেখ the term polydelphus, polydelphus is related to বল গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, করোলা আর ক্যালিক্স কার মধ্যে যাবে? গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, করোলা আর ক্যালিক্স। পলিডেলফাস, অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে, পলিডেলফাস এক্স্যাক্টলি। চলো কারেক্ট অ্যান্সার আসছে কোথা থেকে দেখি। অ্যান্ড্রোসিয়াম কেয়া দিয়েছে কারেক্ট আমার, অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম কেয়ার কাছে আগে তো ফার্স্ট অ্যান্সার কারেক্ট এসছে কেয়ার। তারপরে হচ্ছে মাসুদের, তারপরে হচ্ছে অনির্বাণ, কারেক্ট অ্যান্সার রয়েছে। ইয়েস 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 কারেক্ট অ্যান্ড্রোসিয়ামের। ওকে অ্যান্ড্রোসিয়ামসে কি দেখতে পাই এরকম ভাবে আমার অ্যান্ড্রোসিয়ামস গুলো অ্যাটাচ অবস্থায় রয়েছে, তাই তো। এরকম স্ট্রাকচার রয়েছে। নেক্সট, হাউ মেনি প্ল্যান্টস অ্যামং দ্য, আচ্ছা কি কি রয়েছে দেখি, ইন্ডিগোফেরা, তারপরে হচ্ছে স্যাসবেনিয়া, স্যালভেনিয়া, অ্যালুয়াম, অ্যালোয়া, মাস্টার্ড, গ্রাউন্ডনাট, র্যাডিশ, গ্রাম অ্যান্ড টিউনিপ হ্যাভ দ্য স্টেমেন্স উইথ ডিফারেন্ট লেন্থ ইন দেয়ার। আচ্ছা মানে স্টেমেন্স উইথ ডিফারেন্ট লেন্থ ইন দেয়ার, ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের। ওকে কি কি রয়েছে দেখি, কি কি রয়েছে আমি একটু দেখে নিই। আমার কাছে রয়েছে ইন্ডিগোফেরা, তারপরে স্যাসবেনিয়া, স্যালভেনিয়া, অ্যালুয়াম, অ্যালোয়া, তারপরে হচ্ছে মাস্টার্ড, গ্রাউন্ডনাট, র্যাডিশ, গ্রাম আর একটা রয়েছে টুর্নিপ। তাহলে এর মধ্যে কতগুলো কতগুলো আমি কি দেখতে পাবো না ডিফারেন্ট লেন্থের ফ্লাওয়ার্স রয়েছে। কি রয়েছে? স্ট্যামেনগুলো ডিফারেন্ট লেন্থের। ওকে স্ট্যামেনগুলো আমার ডিফারেন্ট লেন্থের, স্ট্যামেনগুলো আমার ডিফারেন্ট লেন্থের। অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার চলে এসছে। অ্যান্সার যদি দিস তাহলে অ্যান্সার আগে কোশ্চেন নাম্বারটা একটু বসাবি, নইলে বুঝতে পারছি না ওটা আগেরটার অ্যান্সার দিচ্ছিস নাকি পরেরটার অ্যান্সার দিচ্ছিস। ওকে আগেরটার অ্যান্সার দিচ্ছিস নাকি পরেরটার, বুঝতে পারছি না। ঠিক আছে অ্যান্সার আসতে শুরু। ফোর প্ল্যান্টস কারেক্ট রয়েছে, ফোর প্ল্যান্টস কারেক্ট কারেক্ট কারেক্ট। কৌভিক, রূপম, হ্যাঁ মামুন কারেক্ট রয়েছে। ফোর, চারটে এর মধ্যে দেখতে পাবো কি ডিফারেন্ট লেন্থ অফ স্টেমেন রয়েছে। নেক্সট কোশ্চেন, রেডিয়ালি সিমেট্রি ইজ ফাউন্ড ইন দ্য রেডিয়াল সিমেট্রি এরকম টাইপের ইন দ্য ফ্লাওয়ার কার মধ্যে? ব্রাসিকা, তারপর ট্রুরিফোলিয়ান, তারপর হচ্ছে পাইসাম, তারপর হচ্ছে ক্যাসিয়া। এর মধ্যে কার মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখতে পাবো? রেডিয়ালি সিমেট্রিক্যাল বডি, রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে চারদিক থেকে কাটতে পারবো এরকম টাইপের। এরকম টাইপের ফুল কোনটা রয়েছে? এরকম টাইপের ফুল আমার কোনটা রয়েছে? এরকম টাইপের ফুল আমি দেখতে পাচ্ছি কার মধ্যে রয়েছে? ব্রাসিকা। এরকম টাইপের ফুল আমি দেখতে পাচ্ছি কার মধ্যে রয়েছে? ব্রাসিকা এক্স্যাক্টলি। আস্তে স্টার্ট করেছে অ্যান্সার, অ্যান্সার অ্যান্সার কই অ্যান্সার ফার্স্ট দিয়েছে কে? আবার শঙ্খদীপ। ফার্স্ট অ্যান্সার শঙ্খদীপের অ্যান্সার আমার কাছে ফার্স্ট এসছে, সৌভিক। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, প্রিসেন্ট্রাল প্লাসেন্টেশন ইজ ফাউন্ড ইন, প্রিসেন্ট্রাল প্লাসেন্টেশন কার মধ্যে দেখতে পাওয়া যায়? কি কি রয়েছে দেখি, ডায়ান্থিয়াস, আর্গিমোরন, ব্রাসিকা, সাইট্রাস। কি দেখতে পাচ্ছি? ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন। ওকে কিরকম দেখতে পাবে ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন কার মধ্যে দেখতে পাবো না? ডায়ান্থিয়াসের মধ্যে, ডায়ান্থিয়াসের মধ্যে আমরা দেখতে পাবো। ওকে নেক্সট চলে আয়, দ্য স্ট্যান্ডার্ড পেটালস অফ প্যাপিলিওনেসি, প্যাপিলিওনেসি ফ্যামিলির যে স্ট্যান্ডার্ড পেটালস আছে করোলার, কি রকম ধরনের করোলার যে অ্যারেঞ্জমেন্ট প্যাপিলিওনেসির, সেই প্যাপিলিওনেসি ফ্যামিলির মধ্যে স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্টটা কিরকম? শঙ্খদীপ কারেক্ট রয়েছে, মাসুদ প্রকৃতি কারেক্ট রয়েছে, কেয়া কারেক্ট রয়েছে। আগেরটারটা বলছি আমি, আগেরটারটা। ওকে, তো কোশ্চেন নাম্বার 16 এ দেখ, কোশ্চেন নাম্বার 16 এ চলে আয়। কি কি রয়েছে? ভেক্সিলিয়াম, করোনা, তারপরে কার্নিয়া, আর রয়েছে প্যাপাস। তাহলে প্যাপিলিওনেসির, প্যাপিলিওনেসি করোলার অ্যারেঞ্জমেন্টকে আমরা কিরকম দেখবো? ভেক্সিলিয়াম। প্যাপিলিওনেসির করোলার অ্যারেঞ্জমেন্টকে আমরা কিরকম দেখবো? না, ভেক্সিলিয়াম টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। ওকে, নেক্সট, নেক্সট এটা হয়েছে, নেক্সট হয়েছে 16-1, 16-1 কে দিয়েছে রাজশ্রী, কারেক্ট রয়েছে। তারপর অ্যামং চায়না রোজ, মাস্টার্ড, ব্রিঞ্জল, পটাটো, guava, cucumber, onion and tulip, how many plants have superior ovary? উপরে রয়েছে superior ovary। ওকে, superior ovary আমি দেখতে পাবো among the কার কার মধ্যে? চায়না রোজ, মাস্টার্ড, ব্রিঞ্জল, পটাটো। চায়না রোজ, মাস্টার্ড, ব্রিঞ্জল, পটাটো, guava হবে না, cucumber হচ্ছে না, অনিয়ন, টিউলিপ। ঠিক আছে, তাহলে এই অনিয়ন, টিউলিপ আর হাউ মেনি প্ল্যান্টস হ্যাভ আ সুপিরিয়র ওভারি, এর মধ্যে কতগুলো সুপিরিয়র ওভারি আমরা দেখতে পাচ্ছি? অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার দেখি, 3, 4, 5, 6, 3, 4, 5, 6। কি কি রয়েছে দেখি? চায়না রোজ, মাস্টার্ড, ব্রিঞ্জল, পটাটো, ওকে, অনিয়ন, টিউলিপ, এদের হচ্ছে আমার সুপেরিয়ার ওভারি। এই যে দাগগুলো দিলাম এরা হচ্ছে আমার কাছে সুপেরিয়ার ওভারি। তো 4 2 6টা, অপশন নাম্বার 4, 6, 6, 6 আমার কেয়া কারেক্ট রয়েছে, রাজশ্রী কারেক্ট রয়েছে, 17 সাইদা কারেক্ট রয়েছে। ওকে, তো আমার কাছে 6টা। নেক্সট কোশ্চেন, Axile placentation is present in, axile placentation আমি কার মধ্যে দেখতে পাবো? Axile placentation P, তারপর হচ্ছে agmen, dianthus আর lemon। Axile placentation কার মধ্যে পাওয়া যাবে? Axile placentation মানে ছড়ানো অবস্থায়। ওকে, ঠিক আছে, ছড়ানো অবস্থায় রয়েছে axile placentation। দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নিলে হবে না বেশি, কারণ শেষ করতে হবে অলরেডি, এরপরে আবার একজন আছে, বেশিক্ষণের ক্লাস করা যাবে না, বলেই দিয়েছে। অ্যাক্সাইল প্লাসেন্টেশন ইজ প্রেজেন্ট ইন লেমন, লেবুর মধ্যে আমরা দেখতে পাবো অ্যাক্সাইল প্লাসেন্টেশন, লেমন। কারেক্ট অ্যান্সার এসছে ফার্স্ট শঙ্খদীপ, শঙ্খদীপ একদম ফাটিয়ে করে যাচ্ছে, ফাটিয়ে করে যাচ্ছে। আজকের যদি উইনার বলি তাহলে শঙ্খদীপ এখনো পর্যন্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসো, 19, কোকোনাট ফ্রুট ইজ, কোকোনাটের যেটা খাই আমরা ফ্রুট, সেটা কিরকম ধরনের? সেটা কি? বেরি, নাট, ক্যাপসুল আর ড্রুপ। বেরি, নাট, ক্যাপসুল আর ড্রুপ। কোকোনাট কিরকম টাইপের ফ্রুট? কোকোনাট কিরকম টাইপের ফ্রুট? বেরি, নাট, ক্যাপসুল আর ড্রুপ। কি আসছে? 18, 18 এরটা 4, 18-4 হয়ে গেছে। রোজ, ওকে, তো এখানে আমরা কি দেখবো? কোকোনাট কিরকম টাইপের ফ্রুটস যদি দেখতে পাই তাহলে সেটা হচ্ছে আমার কাছে ড্রুপ টাইপের ফ্রুট। ওকে, কোকোনাট হচ্ছে আমার কাছে ড্রুপ টাইপের ফ্রুট। ওকে, ইয়েস, কারেক্ট আসছে, প্রকৃতির কারেক্ট রয়েছে, মাসুদের কারেক্ট রয়েছে। The morphological nature of the edible part of coconut, নারকেলের যে পার্টটা আমরা খাই তার মরফোলজিক্যাল নেচার কি, সেটা আসলে কি জিনিস যা জিজ্ঞেস করেছে। ফার্স্ট রয়েছে দেখো কটিলেডন, তারপর রয়েছে এন্ডোস্পাম, তারপর রয়েছে পেরিকার্প, তারপর রয়েছে পেরিস্পাম। ওকে, তাহলে কোনটা আমরা খাই, যে পার্টটা আমরা খাই সেই পার্টটা কি দিয়ে তৈরি? ইয়েস, ইয়েস, কেয়া কারেক্ট রয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে আসো, না যেটা খাই সেটা হচ্ছে লিকুইড, তরল এন্ডোস্পাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কোকোনাটের, এটাকে কি বলি আমরা? লিকুইড এন্ডোস্পাম, LQ, লিকুইড, লিকুইড এন্ডোস্পাম। Okay, next, the body of the ovules is fused with the funicles at, তাহলে ovules এর বডিটা funicles এর সঙ্গে কোন জায়গা দিয়ে যুক্ত থাকে? ওভিউলসের বডিটা ফিউনেকলসের সাথে কোন জায়গা দিয়ে যুক্ত থাকে? দেখি দেখি দেখি, ইয়েস, কেয়া কারেক্ট রয়েছে আগেরটাতে। ঠিক আছে, দেখি মাসুদ, উইনার হতে হবে আজকে। কেয়া 3N, ইয়েস ইয়েস ইয়েস। নেক্সট কোয়েশ্চেন দেখ কি রয়েছে, হাইলাম, মাইক্রোপাইল, নিউসিলাস আর চ্যালাজা। হাইলাম, মাইক্রোপাইল, নিউসিলাস আর চ্যালাজা কি বলছে না, কোন জায়গা থেকে ওভিউল ফিউজড উইথ দ্য ফিউনাকলস, ফিউনাকলসের সাথে ওভিউলটা অ্যাটাচ হয়ে থাকে, ফিউনাকলসের সাথে ওভিউলটা অ্যাটাচ হয়ে থাকে, যে জায়গাটা অ্যাটাচ হয়ে থাকে সেই জায়গাটাকে আমরা কি বলি, সেই জায়গাটাকে আমরা কি বলি? সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন। অ্যান্সার আমার কাছে কি, হাইলাম। অ্যান্সার আমার কাছে হাইলাম, এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ দিয়েছে শঙ্খদ্বীপ, কারেক্ট রয়েছে। কেয়া কারেক্ট রয়েছে। নিউসিলাস, নিউসিলাসের সেল তো বাইরে রয়েছে ভাই। নিউসিলাস কোনটা, ছবিটা আবার ভুলে গেছিস। অর্থোট্রোপাস ওভারিতে যদি দেখি, এরকম ভাবে ভাব, ঠিক আছে। এর ভেতরে আমার কি রয়েছে, এমব্রায়ো তৈরি হয়েছে। এইখানেতে যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার কাছে নিউসিলাস, এইখানে সেলগুলো আমার কাছে নিউসিলাস, এটা আমার কাছে এন্টেগুমেন্ট। তোকে কি বলছে দেখ, দ্য বডি অফ ওভিউল, ওভিউল উইথ দ্য ফিউনাকলস, ফিউনাকলসের সাথে কি জায়গা দিয়ে লেগে রয়েছে, তাহলে এটাকে কি বলে আমার, হাইলাম। ওকে, নেক্সট, কটিলেডন অফ মেজ গ্রেন ইজ কল্ড, মেজ গ্রেনের যে কটিলেডন তাকে কি বলে, মেজ গ্রেনের যে কটিলেডন কেমন দেখতে হয়, এই পার্টটাকে কি বলে, মেজ গ্রেনের যে কটিলেডনটা আমরা দেখতে পাই তাকে আমরা কি বলে? খুব সহজ প্রশ্ন আবার একটা। মেজ গ্রেনের কটিলেডন কি কি রয়েছে দেখ, কোলিওপটাইল, স্কুটেলাম, প্লিমিউল আর কোলিওরাইজা। কোলিওপটাইল, স্কুটেলাম, প্লিমিউল আর কোলিওরাইজা, কোনটা হবে? 22, স্কুটেলাম কারেক্ট অ্যান্সার রয়েছে, কারেক্ট অ্যান্সার। ফার্স্ট কে দিল, শঙ্খদীপ, শঙ্খদীপ কারেক্ট রয়েছে, শঙ্খদীপ কারেক্ট রয়েছে, মাসুদের কারেক্ট রয়েছে, মামুনের কারেক্ট রয়েছে, প্রকৃতি কারেক্ট। কেয়া স্কুটেলাম, ইয়েস স্কুটেলাম গ্রাস ফ্যামিলির মধ্যে আমরা এটা দেখতে পাই, তাই তো? স্কুটেলাম হচ্ছে গ্রাস ফ্যামিলির মধ্যে, একটা কটিলেডেন এরকম করে আরেকটার উপর চাপা অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি স্কুটেলাম। প্রোটেক্টিং শিল্ডের মতো কাজ করে, প্রোটেক্টিং শিল্ডের মতো কাজ করে, তাহলে এটা হচ্ছে আমার কাছে কি দেখ, স্কুটেলাম। নেক্সট, ইন হুইট গ্রেনস হ্যাজ আ এমব্রায়ো উইথ ওয়ান লার্জ, ও বাবা, এই মাত্র যেটা বললাম সেটা থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে দেখ, এই মাত্র যেটা তোকে এক্সপ্লেন করলাম সেটা থেকেই কোশ্চেনটা রয়েছে দেখ। ইন হুইট গ্রেনস, হুইট গ্রেনসের মধ্যে এমব্রায়োর মধ্যে দেখতে পাচ্ছি উইথ ওয়ান লার্জ শিল্ড শেপড কটিলেডন, ওয়ান লার্জ শিল্ড শেপড কটিলেডন, লার্জ শিল্ডের মতো একটা কটিলেডন রয়েছে, একে কি বলে? ঠিক আছে, এদিকটা আমরা কি দেখতে পাচ্ছি, প্লিমিউল, এটা আমার কাছে র্যাডিক্যাল, এইটাকে কি বলে, এইটাকে কি বলে? ঠিক আছে, অলরেডি একই অ্যান্সার, একই অ্যান্সার হবে, একই অ্যান্সার, যা আগেরটা হয়েছে এটাও তাই হবে, এটা হচ্ছে স্কুটেলাম। ইয়েস, একই অ্যান্সার আসছে, স্কুটেলাম। তো ইয়েস, কেয়া কারেক্ট রয়েছে, শঙ্খদীপ 23rd এটা স্কুটেলাম, হ্যাঁ শঙ্খদীপের কারেক্ট রয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, একদম ঠিকঠাক চলছে। নেক্সট কোয়েশ্চেন, the tricarpellary syncarpus gynoecium is found in the flower of, কার মধ্যে পাওয়া যায়, কি কি বলেছে, কন্ডিশন কি কি বলেছে দেখ, তিনটে কার্পেল থাকতে হবে, তিনটে কার্পেল রয়েছে, সিনকার্পাস হতে হবে, কার না গাইনোসিয়ামটা, গাইনোসিয়ামটা তিনটে কার্পেল থাকতে হবে, সিনকার্পাস হতে হবে। আর কার মধ্যে পাওয়া যাচ্ছে কি কি রয়েছে, ফ্যাবেসি, পোয়েসি, লিলিয়েসি আর সোলানেসি, চারটে ফ্যামিলি আছে, চারটে ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলির মধ্যে আমরা দেখতে পাবো? ফ্যাবেসি, পোয়েসি, লিলিয়েসি আর সোলানেসি, এর মধ্যে সিনকার্পাস ট্রাইকারপেলারি, ভাব সিনকার্পাস ট্রাইকারপেলারি তিনটে কার্পেল রয়েছে, সিনকার্পাস একসাথে রয়েছে, তাহলে কার মধ্যে দেখতে পাবো? না অবভিয়াসলি আমার কাছে হয়ে যাচ্ছে, অ্যান্সার আসতে স্টার্ট করেছে। ফার্স্ট কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, রাজশ্রী এবার ফার্স্ট রয়েছে, রাজশ্রী ফার্স্ট রয়েছে, তারপরে সাইদা, মামুন, মাসুদ। ইয়েস, আমার কাছে এটার জন্য লিলিয়েসি যে ফ্যামিলিটা রয়েছে, লিলিয়েসি ফ্যামিলির মধ্যে আমি এই কন্ডিশনটা দেখতে পাই, লিলিয়েসি ফ্যামিলিতে আমি এই কন্ডিশনটা দেখতে পাই। ইয়েস, Next question. Okay. At a formula there royeche. Floral formula. Floral formula. Ki royeche? First step plus mane zygomorphic, bisexual. Calyx kotogulo boleche dekh. Calyx boleche 5ta jukto. ঠিক আছে পাঁচটা কি বলেছে আমার কাছে যুক্ত অবস্থায় রয়েছে কোরোলা কি বলেছে পাঁচটা যুক্ত অবস্থায় তার সাথে নাকি অ্যান্ড্রোসিয়ামটা যুক্ত হয়ে রয়েছে অ্যান্ড্রোসিয়ামগুলো আমার ফ্রি ওকে অ্যান্ড্রোসিয়ামগুলো হচ্ছে আমার ফ্রি গাইনোসিয়ামটা হাইপোগাইনাস আর দুটো আছে দুটো আমার যুক্ত তো কে হচ্ছে পিটুনিয়া ব্রাসিকা অ্যালিয়াম আর একটা হচ্ছে সাসবেনিয়া এর মধ্যে কার মধ্যে এই টাইপের অফ আমি দেখতে পাবো ঠিক আছে এই টাইমের আমি দেখতে পাবো অ্যানসার অ্যানসার ভাই সব হবে গল্প মারবো একটু পরে আমি এসে গল্প মারছি একটু এনে অ্যানসার গুলো করে নে ফার্স্টে তোরা করে নে তারপর 25 এর টাকা তাহলে কি রয়েছে এটা কার মধ্যে পাচ্ছি না পিটুনিয়ার মধ্যে দেখতে পাবো পিটুনিয়ার মধ্যে দেখতে পাবো এক্স্যাক্টলি শাইদা ঠিক রয়েছে শঙ্খদীপ ঠিক আছে ওকে চলো দেখ টাইম কত পার হয়ে গেছে আর বেশি কোন নেই চলো 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 করতে হবে নেক্সট ওকে অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টের কোশ্চেন নিয়ে চলে এসেছি অ্যানাটমি অফ আ ফ্লাওয়ারিং প্ল্যান্টের কোশ্চেনস গুলো দেখবো এবারে কি কোশ্চেন রয়েছে দেখ ফার্স্টে রয়েছে ফ্লোয়েম ইন জিমনোস্পার্ম জিমনোস্পার্মের ক্ষেত্রে ফার্স্টই জায়গাটা মাথায় ধরে নে ফ্লোয়েম ইন জিমনোস্পার্ম বলছে জিমনোস্পার্ম ল্যাক্স কি নেই জিমনোস্পার্মের ক্ষেত্রে ফ্লোয়েমের কোনটা নেই ওকে ফার্স্ট রয়েছে দেখ বোথ সিপ টিউবস অ্যান্ড কম্পেনিয়ন সেল নেই ঠিক আছে কি বলছে সিপ টিউবস অ্যান্ড কম্পেনিয়ন সেল নেই অ্যালবুমিনাস সেলস উইথ সিপ সেল অ্যালবুমিনাস সেল তার সঙ্গে নাকি সিপ সেল নেই সিপ টিউবস অনলি কম্পেনিয়ন সেলস অনলি ঠিক আছে কোনটা হবে অ্যান্সার anatomy of a flowering plant এর আমি কোশ্চেনে এ চলে এসেছি ফার্স্ট 1a শঙ্খদীপ দিয়ে দিয়েছে 1a সিফট টিউব আর কম্পেনিয়ন সেল দুটোই থাকে না জিমনোস্পার্মের ওকে সিফট টিউব আর কম্পেনিয়ন সেল দুটোই থাকে না তাহলে আমার ফার্স্ট অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট বোথ সিফট টিউব এন্ড কম্পেনিয়ন সেল বোথ আর অ্যাবসেন্ট কার মধ্যে জিমনোস্পার্মের মধ্যে জিমনোস্পার্মের ফ্লোয়েমের মধ্যে হ্যাঁ সিফট টিউব কম্পেনিয়ন সেল তো ডেফিনেটলি ভাই ফ্লোয়েমের কথাই বলা হচ্ছে তো তার মধ্যে কি না দুটোই নেই ওকে ল্যাক কারেক্ট কার আছে ফার্স্ট কে দিয়েছে দেখি ফার্স্ট কার্ডটা রয়েছে শঙ্খদীপ ফার্স্ট রয়েছে তারপর কে রয়েছে কেয়া তারপর মাসুদ তারপর রাজশ্রী প্রকৃতি প্রত্যেকে রয়েছে সৌভিক ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেনে চলে আসা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে রিজেনারেশন অফ ড্যামেজ গ্রোয়িং গ্রাস মানে একটা যদি ঘাসকে আমি দেখি এরকম এরকমভাবে ঘাসগুলো রয়েছে তো কি হচ্ছে গরুতে এসে খেয়ে চলে গেল গরুতে এসে এই পাটটা খেয়ে নিল তাহলে কি হয়ে গেল তাহলে ঘাস একটাকে নিয়ে বড় করে যদি দেখি এরকমভাবে খেয়ে নিয়েছে একে আবার বড় করার জন্য এইখানে কি থাকবে ঠিক আছে রিজেনারেশন অফ ড্যামেজ গ্রোয়িং গ্রাস ফলোয়িং গ্রেজিং ইজ লার্জলি ডিউ টু কিসের জন্য হবে lateral meristem apical meristem intercalary meristem secondary meristem lateral meristem কি হবে intercalary meristem শঙ্খদীপ দিয়ে দিয়েছে intercalary meristem শঙ্খদীপ দিয়ে দিয়েছে आंसर আমার intercalary meristem ওকে intercalary meristem তারপরে চলছে মাসুদ আমি ফার্স্ট হ্যাঁ ঠিক আছে তুমি ফার্স্ট হ্যাঁ মাসুদ ফার্স্ট রয়েছে यस 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 তো একে আমরা কি বলি ইন্টারক্যালারি মেরিস্টেম ওকে যেটা আমার গ্রাসকে আবার গ্রো করতে সাহায্য করছে নেক্সট কোশ্চেনে চলে আসো স্টোমাটা ইন গ্রাস লিফ আর কি রকম টাইপের হয় স্টোমাটা গ্রাস লিফের মধ্যে কেমন দেখতে হয় ঘাসের এরকম ভাবে যদি স্টোমাটাকে ভালো করে দেখি তাহলে সেখানে দেখতে পাবো এরকম টাইপের দেখতে স্টোমাটা রয়েছে তাহলে এটা কি রকম ডাম্বেল শেপড কিডনি শেপড রেক্ট্যাঙ্গুলার ব্যারেল শেপড অ্যান্সার অ্যান্সার फटाफट অ্যান্সার আসবে অ্যান্সার সহজ এই কোশ্চেনটা খুবই সহজ সহজ কোশ্চেন এটা কি রকম ধরনের না ডাম্বেল শেপ স্টোমাটা ইন আ গ্রাস লিফ ইজ ডাম্বেল শেপড ওকে স্টোমাটা ইন আ গ্রাস লিফ ইজ ডাম্বেল শেপড ওকে এক্স্যাক্টলি মাসুদ কারেক্ট রয়েছে প্রকৃতি ঠিকঠাক আছে নেক্সট specialized epidermal cells surrounded the guard cell is called, ঠিক আছে কি বলছে surrounded the guard cell, এটা যদি আমার কাছে স্টোমাটা হয় বা guard cell হয় তাহলে এর বাইরে একটা এরকম ভাবে সেল আমরা দেখতে পাই, এর নাম কি এটা কোশ্চেন দিয়েছে, তাকে আমরা কি বলি বুলিফর্ম সেল, লেন্টি সেল, কমপ্লিমেন্টারি সেল আর সাবসিডিয়ারি সেল। তা বুলিফর্ম সেল, লেন্টি সেল, কমপ্লিমেন্টারি সেল না সাবসিডিয়ারি সেল, না কি বলছে স্পেশালাইজড এপিডার্মাল সেল, স্পেশালাইজড একটা এপিডার্মাল সেল রয়েছে সারাউন্ডেড দ্য গার্ড সেল, গার্ড সেলকে গার্ড করে রয়েছে, তাহলে কে হবে বুলিফর্ম, লেন্টি সেল, কমপ্লিমেন্টারি না সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি সেল। মাসুদ, মাসুদেরটা কারেক্ট রয়েছে, শঙ্খদীপ কারেক্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে প্রকৃতি কারেক্ট রয়েছে, ওকে কুল, তুমি যদি আনো তো ওকে মাসুদ 650 নেব, 650 আনতেই হবে, চলো সাবসিডিয়ারি সেল। নেক্সট, ভাস্কুলার বান্ডিল ইন মোনোকটিলিডোনাস আর কনসিডার ক্লোজড বিকজ, কি বলেছে মোনো ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল যেটা রয়েছে সেটা কি বলছে মোনোকটিলিডোনাস মানে একবীজপত্রীর ক্ষেত্রে আর কনসিডার্ড, ওকে কনসিডার্ড ক্লোজ, ওকে কনসিডার্ড ক্লোজ, যাকে কনসিডার করা হচ্ছে কি ক্লোজ কেন, ঠিক আছে দে আর নন ভাসেলস উইথ দ্য প্রিফরমেশনস, তারপর জাইলেমস ইজ সারাউন্ডেড অল অ্যারাউন্ড দ্য ফ্লোয়েম, এ বান্ডেলস ইজ সারাউন্ডেড ইচ অফ দ্য বান্ডেল, ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট। কোনটা হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার, কি দেখতে পাচ্ছি ভাস্কুলার বান্ডিল ইন মোনোকটিলিডোনাস আর কনসিডার্ড ক্লোজড, কেন একে কনসিডার্ড ক্লোজ করা মানে ক্লোজ কনসিডার কি রয়েছে ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট, কে বলছে শঙ্খদীপ বলছে ইয়েস ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট, কারেক্ট 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 ইয়েস কুল ঠিকঠাক আসছে, রাজশ্রী কারেক্ট রয়েছে, প্রকৃতি কারেক্ট রয়েছে, সৌমদীপ আবার ফেরত এসছে, কেয়া ফেরত এসছে কারেক্ট রয়েছে, ইয়েস ক্যাম্বিয়াম নেই বলে, ক্যাম্বিয়াম নেই বলে একে আমরা ক্লোজ বলছি। নেক্সট, দ্য ট্রান্সভার্স সেকশন অফ আ প্ল্যান্ট, একটা প্ল্যান্টের ট্রান্সভার্স সেকশন করলাম কাটলাম তো কি দেখতে পাচ্ছি শোজ দ্য ফলোয়িং অ্যানাটমিক্যাল ফিচার, তার থেকে আমি কিছু অ্যানাটমিক্যাল ফিচার্স আমি দেখতে পাচ্ছি, তাই কি ফিচার্স রয়েছে দেখি, ফার্স্ট রয়েছে দেখো লার্জ নাম্বার অফ, অনেকগুলো লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিল সারাউন্ডেড বাই বান্ডিল শীট, মানে স্ক্যাটার্ড ছড়ানো ভাস্কুলার বান্ডিল রয়েছে তার চারপাশে কি রয়েছে বান্ডিল শীট রয়েছে, স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিল কোথায় দেখতে পাবো মোনোকটের ক্ষেত্রে দেখতে পাবো, ওকে স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডিল মোনোকটের ক্ষেত্রে দেখতে পাবো, তো ডাইকটের অপশন দুটো আমার বাদ হয়ে গেল, ডাইকটের অপশন দুটো আমার বাদ হয়ে গেল, তো মোনোকটিলিডোনাস স্টেম আর মোনোকটিলিডোনাস রুট আমার এটা রইল, ঠিক আছে। এবার কি রয়েছে দেখো এর সাথেই বলেছে দেখো এটার সাথে আমার পাশে রয়েছে বান্ডেল সিড, বান্ডেল সিড দেখতে পাচ্ছি, তারপর রয়েছে দেখো লার্জ কনসপিকিউয়াস প্যারেনকাইমাটাস গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু প্রেজেন্ট, ঠিক আছে, তারপর ভাস্কুলার বান্ডিল কনজয়েন্ট অ্যান্ড ক্লোজ, এই তিনটে অপশন থেকেই আমি একে করে দিতে পারবো এটা মোনোকটিলিডোনাস স্টেমের, ওকে এটা মোনোকটিলিডোনাস স্টেমের, আমাকে 4 নম্বর অপশনটা পড়তেও হলো না। তো কি রয়েছে দেখি ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট, ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট, তো এটা আমার মোনোকটিলিডোনাস স্টেম, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে আসো, নেক্সট কোশ্চেন 7 নম্বর, গ্রাস লিভস কার্ল ইনওয়ার্ড ডিউরিং ড্রাই ওয়েদার, গ্রাস লিভস কি বলে ভেতরের দিকে এরকম টার্ন নিয়ে নেয় কেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন অফ দিস ফলোয়িং, কি বলেছে দেখো টাইলোসেস ইন ভেসেলস, ভেসেলসের মধ্যে টাইলোসেস তৈরি হচ্ছে ভেতরের দিকে, তারপর বলছে ক্লোজার অফ স্টোমাটা, স্টোমাটাগুলো বন্ধ হয়ে যায় বলে, তারপরে রয়েছে ফ্ল্যাসিড অফ বুলিফর্ম সেল, বুলিফর্ম সেল মানে বাইরের দিকে এরকম বড় বড় কিছু সেল রয়েছে সেই বুলিফর্ম সেলসগুলো ফ্ল্যাসিড হয়ে যায়, তারপর বলছে শ্রিঙ্কেজ অফ এয়ার স্পেস ইন স্পঞ্জি মেসোফিল, স্পঞ্জি মেসোফিলসের মধ্যে নাকি এয়ার স্পেস শ্রিঙ্ক করে যায়, তো অ্যান্সার কি আসবে, অ্যান্সার কি আসবে কোথায়, অ্যান্সার কি আসবে আমার না এটা হচ্ছে আমার ফ্ল্যাসিডিটি অফ বুলিফর্ম সেল, ইয়েস কারেক্ট রয়েছে, শঙ্খদীপ কারেক্ট, কেয়া কারেক্ট, মাসুদ কারেক্ট, চাহিদা কারেক্ট, প্রকৃতি কারেক্ট, ক্লিয়ার, ঠিক আছে। তো বুলিফর্ম সেলসগুলো রয়েছে সেগুলো ফ্ল্যাসিড হয়ে যাবে আর টার্জিড হলে কি আবার ওটা সোজা হয়ে যাবে, ক্লিয়ার কুল বোঝা গেল। ইন দ্য ডাইকট রুট দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম অরিজিনেটস ফ্রম, ডাইকট রুটের মধ্যে দ্বিবীজপত্রীর মূলে বলেছে ভাস্কুলার ক্যাম্বিয়ামটা কোথা থেকে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়। ফার্স্ট রয়েছে দেখো টিস্যু লোকেটেড বিলো দ্য ফ্লোয়েম ওকে বান্ডিলস অ্যান্ড দ্য পোর্শন অফ দ্য পেরিসাইকেল টিস্যু অ্যাবভ দ্য প্রোটোজাইলেম ওকে। তা কি বলছে, দ্য টিস্যু যেটা রয়েছে লোকেটেড বিলো দ্য ফ্লোয়েম বান্ডিল ওকে, বিলো দ্য ফ্লোয়েম বান্ডিলের পরে রয়েছে অ্যান্ড দ্য পোর্শন অফ পেরিসাইকেল টিস্যু ওকে অ্যাবভ দ্য প্রোটোজাইলেম, অ্যাবভ দ্য প্রোটোজাইলেম। তারপর রয়েছে দেখো ক্রটিক্যাল রিজিয়ন বাইরের দিকের কটেক্স অঞ্চল থেকে। তারপর রয়েছে আমার প্যারেনকাইমা বিটুইন এন্ডোডার্মিস অ্যান্ড পেরিসাইকেল, এন্ডোডার্মিস আর পেরিসাইকেলের মাঝখানের যে প্যারেনকাইমা সেইখানে। তারপর রয়েছে ইন্টারফ্যাসিকুলার আর ইন্ট্রাফ্যাসিকুলার টিস্যুর মাঝখানে ওকে। তো কোথা থেকে আমার এটা তৈরি হচ্ছে, অ্যান্সার, অ্যান্সার কোথায় দেখি, অ্যান্সার আসতে স্টার্ট করেছে কি, হ্যাঁ শঙ্খদ্বীপ মনোকট লিফটা দেখা যায়, লিফে দেখা যায়, হ্যাঁ মনোকট লিফেতে আগেরটা দেখা যায় বুলিফর্মটা হয়েছে, শঙ্খদ্বীপেরটা এ কারেক্ট রয়েছে, হেয়া দিয়েছে ওয়ান কারেক্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি চলো চলো চলো। প্রকৃতি থ্রি হবে না বস, প্রকৃতি এটা একটু দেখে নাও, এটা কারেক্ট করে নাও। মাসুদের ঠিক রয়েছে, মাসুদের ঠিক রয়েছে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমার কাছে, টিস্যু কোনখানে রয়েছে বিলো দ্য ফ্লোয়েম ওকে, ফ্লোয়েমের পরে ওকে, অ্যান্ড দ্য পোর্শন অফ পেরিসাইকেল টিস্যু অ্যাবভ, অ্যাবভ দ্য প্রোটোজাইলেম ওকে ক্লিয়ার। তো এটা হয়ে যাচ্ছে আমার কাছে কারেক্ট, ডাইকট রুটের ভাস্কুলার ক্যাম্বিয়ামটা ওইখানে তৈরি হচ্ছে। তারপর ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান পট্টি অকার্স ইন, কোথায় দেখতে পাবো, এপিডার্মিস একদম বাইরে, তারপর পেরিসাইকেল পরিচক্র, তারপর হচ্ছে কটেক্স, তারপর হচ্ছে আমার কাছে এন্ডোডার্মিস ওকে। তো কোন জায়গাতে আমি আমার ভাস্কুলার বান্ডিলটা, না না জিএনএম এর জন্য 10 দেখো না, জিএনএম এর জন্য 10 দেখবে না, 11-12 দেখো ঠিক আছে, জিএনএম এর জন্য 10 দেখলে হবে না, 11-12 দেখো। মাঝখানে একটুখানি ইন্টারাপ্ট করে দিলাম, কোশ্চেন করেছিল একটা। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপস অকার্স ইন, কোথায় আমি দেখতে পাবো ক্যাসপেরিয়ান পট্টি, এন্ডোডার্মিস ওকে, ক্যাসপেরিয়ান পট্টি আমি দেখতে পাবো এন্ডোডার্মিসে। এক্স্যাক্টলি মাসুদ কারেক্ট রয়েছে, কারেক্ট রয়েছে। ফার্স্ট কে দিয়েছে, ফার্স্ট সাইদা এটাতে কারেক্ট দিয়েছে, সাইদা এটাতে কারেক্ট রয়েছে। শঙ্খ, শঙ্খ ঠিক আছে, আরেকটু ফাস্ট খেলতে হবে, আরেকটু ফাস্ট, কারণ আমি এখানে অনেক টাইম নিয়ে কোশ্চেনগুলো অ্যান্সার করছি, আরো ফাস্ট অ্যান্সার করতে হবে ঠিক আছে, 30 সেকেন্ডসের মধ্যে অ্যান্সার করতে হবে, এগুলো ডাইরেক্ট অ্যান্সার সব। তো এন্ডোডার্মিস পরিচক্র তৈরি হয় বা ক্যাসপেরিয়ান পট্টি আমি এন্ডোডার্মিসে দেখতে পাবো, বাইরে এপিডার্মিস, এপিডার্মিসের পরে যে আমার জায়গাটা কটেক্স, তারপরে আসছে আমার এন্ডোডার্মিক্স এরিয়াতে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। রুট হেয়ার ডেভেলপ ফ্রম দ্য রিজিয়ন, তার রুট হেয়ার কোন জায়গা থেকে তৈরি হয়, একটা রুটের যদি স্ট্রাকচার দেখি তাহলে এটাকে বলবো আমি ম্যাচুরেশন জোন, এটা হচ্ছে আমার কাছে ইলংগেশন জোন, আর এটা হচ্ছে আমার কাছে ডিভাইডিং জোন, আর এখানে রয়েছে আমার কাছে রুট ক্যাপ ঠিক আছে, মনে থাকবে। তাহলে কোন জায়গা দেখতে পাবো না, ম্যাচুরেশন জোনেতে, যেটা আমার ম্যাচিওর হয়ে গেছে। দেখো ইলংগেশন, রুট ক্যাপ, মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, আর একটা রয়েছে ম্যাচুরেশন। 10 এর অ্যান্সার কি আসবে, ম্যাচুরেশন। শঙ্খদ্বীপ কারেক্ট রয়েছে ঠিক আছে, শঙ্খদ্বীপেরটা কারেক্ট, ফার্স্ট এসছে এবার শঙ্খদ্বীপ। নেক্সট কটেক্স ইজ দ্য রিজিয়ন ফাউন্ড বিলো, কটেক্স রিজিয়নটাকে কোথায় কোথায় পাওয়া যায়, কটেক্স ইজ দ্য রিজিয়ন ফাউন্ড বিলো, বিটুইন কোন জায়গাটাকে পাবো, এইখানে আর এইখানের মাঝখানের রিজিয়নটাকে কটেক্স বলে। কার মাঝখানে রিজিয়নটাকে কটেক্স বলছে, এপিডার্মিস আর স্টিলি, স্টিলি মানে যেখানে আমার ভাস্কুলার ক্যাম্বিয়াম রয়েছে সেটাকে বলছি আমি স্টিলি ওকে। তাহলে এইখানে রয়েছে আমার জাইলেম ফ্লুয়েম, এটা হচ্ছে আমার কাছে কি স্টিলি, আর এটা হচ্ছে আমার কাছে এপিডার্মিস ঠিক আছে। কটেক্স এই মাঝখানের এই অঞ্চলটা কি বলে, কটেক্স এই মাঝখানের ওই অঞ্চলটা কি বলে ওকে। 11এরটা আমার অ্যান্সার, 11এর অ্যান্সার হচ্ছে আমার কাছে 1, ফার্স্ট কে দিয়েছে 11এরটা এ, ইয়েস শঙ্খদ্বীপ কারেক্ট রয়েছে, ফার্স্ট দিয়েছে আমার সাইদা, সাইদারটা আমার ফার্স্ট অ্যান্সার হয়েছে, সাইদা অ্যান্সার দিয়েছে ফার্স্ট ওকে, সাইদা অ্যান্সার দিয়েছে ফার্স্ট। এপিডার্মিস অ্যান্ড স্টিলি, এপিডার্মিস বাইরেটা, স্টিলি। তো কটেক্স অঞ্চল বলা হয় ওই মাঝখানের অঞ্চলটাকে। নেক্সট কোশ্চেন চলে আসো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। আ মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ মনোকট রুট ইজ দ্য প্রেজেন্স অফ, মনোকট রুটের মধ্যে আর মেজর ক্যারেক্টারিস্টিক্স কোন ক্যারেক্টারটা প্রেজেন্ট থাকে, ইন দা মনোকট রুট কি রয়েছে দেখো, ভাস্কুলার without cambium. Monocot boleche boss, monocot boleche, monocot root, monocot root ki ki royeche dekho, vascular, vascular without cambium, tapor boleche cambium sandwich between the cambium thake na boss, cambium thakbe na, to open vascular bundle thakbe na, tapor scattered vascular bundle etao thakche na, to amar kache ki hoye jacche vascular structure without cambium, without cambium 12 eta a bolechi bolechi dekho je gnm er jonno madhyamik level er theke ekটু beshi upore mane 11 12 er video dekho কারণ gnm er oto easy question kintu hoy na twelve a দিয়ে দিয়েছে কে ফার্স্ট আমার आंसर দিয়েছে শঙ্খদীপ শঙ্খদীপের आंसर करेक्ट রয়েছে ফার্স্ট ও দিয়েছে তারপরে তারপরে কি রয়েছে রাজশ্রী রয়েছে প্রকৃতি রয়েছে সাইদা রয়েছে करेक्ट নেক্সট क्वेश्चन নাম্বার 13 আইডেন্টিফাই দা ইনকারেক্ট স্টেটমেন্ট এর মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা আমাকে বার করতে হবে তো কি রয়েছে দেখো 13 এরটা 13 এর রয়েছে আমার কাছে ফার্স্ট হার্ট উড মানে যেটা আমার স্ট্রং শক্ত does not conduct water জল কে সংবহন করে না but gives the mechanical support provide করে yes correct আছে বস আমাকে কি বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট বার করতে হবে তারপর রয়েছে দেখো স্যাপ উড মানে যার ভেতর দিয়ে আমার রসের উৎসরোধ হয় বা স্যাপ পাস হয় ইজ ইনভলভড ইন দা কন্ডাকশন অফ ওয়াটার এন্ড মিনারেল ফ্রম দা রুট টু লিফ ইয়েস এটাও কারেক্ট একটু এর নাম থেকেই বুঝতে পারছো হার্ট উড আমার মেকানিক্যাল স্ট্রেন্থ দেবে স্যাপ উড কন্ডাকশন করবে তারপর কি রয়েছে দেখো স্যাপ উড is the innermost secondary xylem and lighter in color eta lighter in color ami dekhte pacchi thik ache kono byapar na kintu innermost secondary xylem xylem phloem sorry xylem kintu secondary xylem to hobe na innermost o noy secondary xylem o noy to ki na ei ta amar kache wrong eta amar kache wrong due to deposition of the tens tannins resins oil hence the heartwood dark in color exactly to ঠিক আছে tannin resin এগুলো জমা হওয়ার জন্য heartwood এর কালারটা dark হয় আর sapwood টা transparent হয় তো অপশন নাম্বার 3 হচ্ছে আমার কাছে wrong দেখি কার কি आंसर হয়েছে একটুখানি 13 এর ফার্স্ট সাইদা দিয়েছে ফার্স্ট তারপর শঙ্খদীপ সাইদা এন্ড শঙ্খদীপ সাইদা এন্ড শঙ্খদীপ একদম লেভেলে লেভেলে চলছে এখন সাইদা শঙ্খদীপ তো এটা হয়ে যাচ্ছে আমার কাছে কারেক্ট নেক্সট হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো ইজ নট ট্রু অ্যাবাউট ফর্মেশন অফ অ্যানুয়াল রিং ফর্মেশন ইন ট্রিজ ট্রির মধ্যে তো কি রয়েছে দেখো অ্যানুয়াল রিংস আর নট প্রমিনেন্ট ইন ট্রিজ অফ টেম্পারেট রিজিয়ন এ বাবা গ্রীষ্মপ্রধান অঞ্চলের মধ্যে নাকি বলছে অ্যানুয়াল রিংটা আমার কাছে প্রমিনেন্ট নয় অ্যানুয়াল রিংটা প্রমিনেন্ট নয় আমাদের এখানে নাকি প্রমিনেন্টলি আমরা অ্যানুয়াল রিং দেখতে পাই না এটাই ভুল এটাই ভুল এটাই ভুল তাহলে এইটাই আমার কাছে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি বলেছে নট ট্রু বলেছে নট ট্রু কোনটা আমার এর মধ্যে নট ট্রু তাহলে ফার্স্ট 14 এরটা আমার কাছে অপশন নাম্বার 1 শঙ্খদীপ কারেক্ট এবারে শঙ্খদীপ হারিয়ে দিয়েছে ঠিক আছে সাইদাকে চলো সাইদা তারপরেই आंसर দিয়েছে সেকেন্ডারি জাইলেম এন্ড ফ্লোয়েম ইন ডাইকট স্টেম আর প্রোডিউসড বাই কি বলেছে দেখো সেকেন্ডারি জাইলেম আর ফ্লোয়েম দ্বিবীজপত্রী মূলের সরি দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে প্রোডিউসড বাই কি থেকে তৈরি হয় এপিক্যাল মেরিস্টেমস ভাস্কুলার ক্যাম্বিয়াম ফেলোজেন আর একটা রয়েছে অক্সিলারি মেরিস্টেমস তো এপিক্যাল মেরিস্টেমস ভাস্কুলার ক্যাম্বিয়াম ফেলোজেন আর অক্সিলারি মেরিস্টেমস যাবতীয় সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম সব আমার তৈরি হচ্ছে কোথা থেকে না ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে অপশন নাম্বার 2 ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে আমার তৈরি হচ্ছে ঠিক আছে আবার শঙ্খদীপ ফার্স্ট কারেক্ট দিয়েছে তারপরে সাইদা শঙ্খদীপের পর সাইদা ওকে নেক্সট কোশ্চেনে চলে আসো 15 16 নাম্বার কোশ্চেন প্ল্যান্টস হ্যাভিং লিটল অর লেস সেকেন্ডারি গ্রোথ তার মধ্যে খুব অল্প বা নেই সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই না ওকে কার মধ্যে রয়েছে গ্রাসেস ডায়োসিয়াস অ্যাঞ্জিওস্পার্মস কনিফার্স আর রয়েছে সাইকাডস ঠিক আছে কার মধ্যে সেকেন্ডারি গ্রোথ আমি দেখতে পাবো না কোন উদ্ভিদের মধ্যে আমি সেকেন্ডারি গ্রোথ দেখতে পাবো না। ভালো করে একটু ভাবো কোশ্চেনটা। শঙ্খদীপ কারেক্ট আছে, সাহিদা ঠিক আছে, চলো ঠিকঠাক রয়েছে। তো কি দেখতে পাবো? গ্রাসের মধ্যে হয় না, তার জন্যই তো ওর মধ্যে কোনো স্টেম বা আলাদা করে স্ট্রাকচার তৈরি হচ্ছে না। তাহলে কি হচ্ছে? সেকেন্ডারি গ্রোথ নেই। সেকেন্ডারি গ্রোথ নেই বলেই প্রকৃতি। তারপর রয়েছে রাজশ্রী, কারেক্ট রয়েছে, ওকে। পার্টিসিপেট কমে যাচ্ছে, পার্টিসিপেট কমে যাচ্ছে আস্তে আস্তে। মনে হয় না বোর হয়ে যাচ্ছি স্যার, না একটু এন্টারটেনমেন্ট চাই জীবনে, না একটুখানি এন্টারটেনমেন্ট চাই। তাই ভাই কদিন পর নিট এক্সাম দিতে যাবি বা কোনো একটা পরীক্ষা দিতে যাবি, এন্টারটেনমেন্টের চক্করে সব বেরিয়ে যাবে। এই কটা দিন একটুখানি করে নে, তারপর রিল্যাক্স করবি, চাপ নেই। তো কি রয়েছে দেখ, দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম নর্মালি গিভস রাইজ টু। তো ভাস্কুলার ক্যাম্বিয়াম কি করছে? নর্মালি গিভস রাইজ টু, কোনটাকে রাইজ করাচ্ছে? ক্লিয়ার? কোনটাকে রাইজ করাচ্ছে? কি রয়েছে দেখ, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি জাইলেম, পেরিডাম, আর একটা রয়েছে ফেলোডাম। ওকে, তো আমার কাছে কোনটা হবে? সেকেন্ডারি জাইলেম। শঙ্খদীপ ফার্স্ট রয়েছে, ইয়েস। সাইদা ঠিক আছে, সেকেন্ডারি জাইলেম। ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি, এর আগেই একটু আগেই কোশ্চেনটা করলাম, একটু আগেই কোশ্চেনটা করলাম। ওকে, তারপর প্রকৃতি রয়েছে, কারেক্ট। সৌভিক কারেক্ট রয়েছে। বাকি নিজের নামে রেখ, নিজের নাম লেখ তবে না বলতে পারবো। এইভাবে থাকলে কি করে হবে? নিজের নামেতে একদম চলবে এখানে। ওকে, লগ্নজিৎ অনেকক্ষণ পরে, সেই কালকের, সেই আগের বারের ক্লাসের পর আবার এসছে লগ্নজিৎ। হ্যাঁ কারেক্ট রয়েছে লগ্নজিৎ, তোমারটাও দুই, সেকেন্ডারি জাইলেম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেড আপ অফ ডেড সেল? ডেড সেল দিয়ে তৈরি কোনটা? কি কি রয়েছে দেখ, কোলেন কাইমা, ডেড সেল। ওকে, তাহলে ডেড সেল ডেফিনেটলি আমার কি করবে? ট্রান্সপোর্টেশনের কাজ করবে। তো কি রয়েছে দেখ, কোলেন কাইমা, ফেলেম, ফেলেম, তারপর রয়েছে ফ্লোয়েম, জাইলেম প্যারেনকাইমা। ওকে, জাইলেম প্যারেনকাইমা নয়, ফ্লোয়েম নয়, তাহলে আমার কোলেন কাইমা না ফেলেম? না এর মধ্যে কোনটা হবে? কোলেন কাইমাও আমার কাছে লিভিং, তাহলে ফেলেম। ওকে, 18 এরটা অপশন বি, 18 এরটা অপশন বি, 18 এরটা অপশন বি। ঠিক আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারেক্ট আসছে, কারেক্ট। ফার্স্ট দিয়েছে, আবার ফার্স্ট দিয়েছে শঙ্খদীপ, শঙ্খদীপ, শঙ্খদীপ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, কনগ্রাচুলেশন। তুমি আজকে একদম পাঠিয়ে খেলে যাচ্ছ, আজকে এই ক্লাসটা পুরো একদম ভরপুর তোমার অ্যান্সার রয়েছে, তুমি একদম ভালো প্রিপারেশন রয়েছে এই চ্যাপ্টারগুলোতে। ওকে, বেশ। বিশ্বজিৎ, লগ্নজিৎ, প্রকৃতি কারেক্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ হার্টউড। হার্টউডের ক্ষেত্রে রং স্টেটমেন্টটা বাঁচতে বলেছে, হার্টউডের ক্ষেত্রে আমাকে রং স্টেটমেন্টটা বাঁচতে বলেছে। কি বলেছে দেখি, ইট ইজ হাইলি ডিউরেবল, মানে এটা হচ্ছে খুব শক্তপোক্ত, সহজে ভাঙে না, হাইলি ডিউরেবল। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, ইট কন্ডাক্টস ওয়াটার অ্যান্ড মিনারেলস। ইট কন্ডাক্টস নাকি বলছে ওয়াটার অ্যান্ড মিনারেলস এফিশিয়েন্টলি, মানে নাকি ওয়াটার অ্যান্ড মিনারেলসকে এফিশিয়েন্টলি পৌঁছে দিতে পারে পাতায়, কে? না হার্টউড। তো ডেফিনেটলি এটাই আমার কাছে রং হবে, হার্টউড আমার এইসব কাজকর্ম করবে না, ও স্ট্রেংথ দেবে, শক্ত দেবে, শক্তপক্ত করে গাছটাকে তৈরি করবে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে? ইট কন্ডাক্টস দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস এফিশিয়েন্টলি। কে রয়েছে? কে আমার ফার্স্ট অ্যান্সার দিচ্ছ দেখি? ফার্স্ট অ্যান্সার এবারে সাইদা। সাইদা শঙ্খদীপকে বিট করেছে, সাইদা রয়েছে। তারপর রাজশ্রী, রাজশ্রী কিন্তু একদম কনসিস্টেন্সি বজায় রেখে অ্যান্সার দিয়ে যাচ্ছে। রাজশ্রী, সাইদা, তারপরে কে রয়েছে? প্রকৃতি, লগ্নজিৎ, প্রত্যেকেই রয়েছে। ঠিক আছে, প্রত্যেকেই রয়েছে। এই যে নামটা লেখা রয়েছে, এই অচিন পাখি, তোমার আসল নামটা লেখো ওখানে, তোমার আসল নামটা লেখো, তাহলে আমি তোমার নামটা বলতে পারবো। ক্লিয়ার? ওকে, ঠিকঠাক চলছে, ঠিকঠাক চলছে আমাদের এই যে কম্পিটিশন বলতে পারো, বা এটা একটা ছোট্টখাটো কুইজ, 2 ঘন্টার কুইজ করি আমি, তাই তো? বুঝতেই পারো যে এখানে একটুখানি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা হয়, পুরোনো কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা হয়, একটা ছোটোখাটো কুইজ চলে, সেই কুইজের পাঠিয়ে তোমরা একদম অংশগ্রহণ করো। ঠিক আছে, প্রতিদিন তো একদম পুরো একদম ভরপুর থাকে। চলো শেষের দিকে তার তো আর আমাদের হয়তো বেশি কোশ্চেন নেই তো হয়ে যাওয়ার পর একটুখানি ডাউটস গুলো নিয়ে নেব তোমাদের কিছু যদি থাকে ওকে বি 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 চলো নেক্সট কোশ্চেন 20 the balloon shape structure is called tylosis মানে কি রকম দেখতে পাবো এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয় ভেতরে এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয় বুঝতে পারলে এরকম টাইপের স্ট্রাকচার তৈরি হয় originated in the lumen of vessels কোথায় তৈরি হয় in the lumens of vessels okay next রয়েছে characterized the sapwood এটা sapwood এর characteristics the extension of xylem parenchyma cells into the vessels এটা কি না আমার xylem parenchyma xylem parenchyma cells এর ভেতরের দিকের একটা এক্সটেনশন তো দেখি आंसर আসতে স্টার্ট করে দিয়েছে आंसर আসতে কি স্টার্ট করে দিয়েছে 20 লিখেছে কই দেখি 20 কার থেকে স্টার্ট হয়েছে 20 ফার্স্ট সাইদা দিয়েছে সাইদা রয়েছে 3 are linked to the ascent of a sap through the xylem vessels clear তো কি হচ্ছে আমার কাছে বেলুন শেপ ভেতরের দিকে বেলুনের মতো স্ট্রাকচার তাকে আমরা কি বলি টাইলোসিস বলি এটা কি ধরনের মানে কোথা থেকে এটা অরিজিন হয় আর দা এক্সটেনশন অফ আ জাইলেম প্যারেনকাইমা সেলস ইনটু ভেসেলস ওকে তো आंसर কি পাচ্ছি আমি आंसर পেয়ে যাচ্ছি আমার অপশন নাম্বার 3 আর দা এক্সটেনশন অফ জাইলেম প্যারেনকাইমা সেলের এক্সটেনশন ভেসেলস এর দিকে ক্লিয়ার নেক্সট read the different components of 1 to 5 acha 1 to 4 in the list given below to ekhane ekta given list dewa royeche and tell the correct order por order ta tomake bolte hobe of the components which refer to their arrangement kon dik theke outer side to inner side baire theke bhetorer dike in a woody dicot stem woody mane tar moddhe ekta wood form koreche ঠিক আছে তো একদম বাইরে কে থাকবে একদম বাইরে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো সেটা কে রয়েছে না আমার আচ্ছা এখানে যে অপশন তো এপিডার্মিস রয়েছে একদম বাইরে এপিডার্মিস রয়েছে আমার এই একদম বাইরে তো কি লিখবো এপিডার্মিস এপিডার্মিসের পর যে লেয়ারটা দেখতে পাবো সেই লেয়ারটা কার পেলেম ওকে এপিডার্মিসের পরে যে লেয়ারটা দেখতে পাবো সেই লেয়ারটা কার পেলেম তারপরে যে লেয়ারটাকে দেখতে পাবো সে এই ছক অনুযায়ী কাকে লিখতে পারবো সে হচ্ছে আমার কাছে সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোজেন লিখতে পারি ওকে তারপর কাকে দেখতে পাচ্ছি না এইখানেতে এবার আমি দেখতে পাচ্ছি ফ্লোয়েম ফ্লোয়েম তো এইখানে কে রয়েছে সেকেন্ডারি ফ্লোয়েম ओके फेलोजेनेर पर की फ्लोएम पाচ্ছি सोमो सोमो ओके करेक्ट नेक्स्ट কি রয়েছে দেখি সেকেন্ডারি ফ্লোয়েমের পর দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে আমার উড তৈরি হচ্ছে উড তারপর ভেতরে আমার সাইলেম এটা আমার উড তাহলে এই তো আমার স্ট্রাকচার ইজি এই তো আমার স্ট্রাকচার তো পর দিয়ে যাচ্ছে কারেক্ট হচ্ছে কারেক্ট রয়েছে ফার্স্ট কে দিয়েছে ফার্স্টে চলো ফার্স্ট শঙ্খদীপেরটা ফার্স্ট রয়েছে তারপর কে রয়েছে তারপরে আসছে রাজশ্রী তারপর অভি 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 4 দিয়েছে না না অভি 4 হবে না বস তারপর সাইদা এলসিবি গ্রুপ তারপর প্রকৃতি রয়েছে তারপর সৌম রয়েছে ঠিক আছে আমি 2027 সালে নিট দেবো হ্যাঁ তো ভালো কথা নিট দেবে তো দেওয়া উচিত তো প্রত্যেকেই দেয় তুমিও দেবে কিন্তু পড়াশুনো করে যেও ঠিক আছে পড়াশুনো করে যেও অল্প পাতলা হলেও পড়াশুনো করে যেও তো আমার ওই সিকোয়েন্স অনুযায়ী যাই তাহলে ফার্স্ট কি হচ্ছে আমার পেলেম 1 তারপর দেখতে পাচ্ছি 2 তারপরে দেখতে পাচ্ছি 3, লাস্ট এটা আমার 4। ওকে, তো 4 1 3 2 এটা হচ্ছে আমার কাছে কারেক্ট, এটা আমার কাছে কারেক্ট। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? নেক্সট, ওকে, তো কোশ্চেন অ্যান্সার সেশন কমপ্লিট প্রায়। আমার নাম দেবজিৎ, তোমরা জানোই তো যে আমার নাম দেবজিৎ স্যার, দেবজিৎ ব্যানার্জি, ঠিক আছে? বাকি চলো এবার একটুখানি বলো যে এই যে চ্যাপ্টারগুলো গেল, যেগুলো থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করলাম, সেই জায়গাটা ক্লিয়ার ছিল? সেই জায়গাটা ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে, কোনো সমস্যা কিছু নেই? দেখি একবার বাকিদের কি খবর, সব কীরকম চলছে? ওয়েবজি স্টুডেন্ট, আমি আমার কি লাগবে? ওয়েবজি স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব একটা লাগবে না। তুমি যদি ফার্মাসিতে যাও তবুও আমার প্রয়োজন পড়বে না, তোমার প্রয়োজন পড়বে না। না, ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস, কারো কোনো প্রশ্ন? ছোটখাটো কেরিয়ার রিলেটেড হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সাবজেক্ট রিলেটেড হতে পারে, আর কিছু রিলেটেড হতে পারে, যা রিলেটেড হতে পারে তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার করে দেবো। এখানে যদি না হয় আমার ইনস্টা আইডিতে গিয়ে জিজ্ঞেস করতে পারো, ওখানে তো আমাদের অ্যান্সার পেয়েই যাবে। ওকে, কুল। তাহলে আজকে আর কারোর কোনো ডাউট নেই, প্রশ্ন নেই? শঙ্খদীপ একদম পুরো ফাটিয়ে হয়ে গেছে। ওকে, তো এখানে চলে এসছে। তো আর কিছু নেই? ভয় লাগছে কিসের জন্য? ভালো হবে। এক্সাম নিয়ে চাপ নিও না, যা প্রিপারেশন আছে শুধু সেইটুকু নামিয়ে এসো, নিজের 100% দিয়েছো তাহলেই হবে। হ্যাঁ, এনসিআরটি এক্সাম কি নিট এক্সাম বলছো নাকি? বোর্ডের এক্সামের জন্য তুমি এগুলো রেডি করতে পারো। বটানি টার্ম মনে থাকে না, বটানি টার্ম প্র্যাকটিস করে করে মনে করতে হয়। বটানি টার্ম ওইভাবে কেউ মুখস্থ করে মনে করে না বস, বুঝলে? প্র্যাকটিস করো, যে জায়গাতে নিউমোনিক্স লাগানো সেই জায়গাতে হালকা পাতলা করে নিউমোনিক্স লাগাও, কিন্তু চেষ্টা করবে বেশিরভাগটাই প্র্যাকটিস করার। বটানি টার্মস ওইভাবেই মুখস্থ থাকে। আর কিছু? রিভিশন কমপ্লিট করতে হবে। যে জায়গাগুলো তোমাদের দরকার সেই জায়গাগুলো তোমাদের রেডি করে নিতে হবে, রিভিশনগুলো কমপ্লিট করতে হবে। নিজের কোনো জায়গাটা ছেড়ে রেখো না, নিজেকে কোনো জায়গাতে খামতি দিয়ে রেখো না, ঠিক আছে? নিজের 100% দিয়ে যাও, রেজাল্ট তারপরে তুমি ভাববে, রেজাল্ট নিয়ে তোমার ভাবতে হবে না, নিজের 100% দিয়ে চেষ্টা করে যাও। ওকে, কমপ্লিট। প্রিয়ম স্যার আপ রুক যাইয়ে প্লিজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আবারও দুটো চ্যাপ্টার নিয়ে আসছি, এরপরে সেল সাইকেল, সেল ডিভিশন আর ওইগুলো নিয়ে, সেল নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসের জন্য রেডি থেকো। আজকে এই পর্যন্তই, চলো।